দিলের মধ্যে আল্লাহ তাআলা ওটা জাগাই দিছেন, আল্লাহ জাগাই দিছে যে আমার আমার সাগরত বুধে এটা থাকবো না। ধরো তো জিজ্ঞেস করলেন কি ব্যাপার, কোনো চিন্তা মনে করছো নাকি? তো বললেন যে হ্যাঁ আচ্ছা, বললেন যে কোনো চিন্তা মনে করছো নাকি? বলে জি শেখ চিন্তা মনে করছি যে আপনার ওনে আর থাকবো না, চলে যাম। বলে কি কারণে? বলে 12 বছর আপনার ওনে থাকলাম, কিন্তু আপনার তো কোনো কেরামতি দেখলাম না। এত বড় আপনি একজন ব্যক্তি, এত বড় ব্যক্তি আপনি, কিন্তু আপনার মধ্যে তো কোনো কেরামতি দেখলাম পাইলাম না। খালি না এত শুনলাম 12 বছর দীর্ঘ থেকে আপনার কাছে কোনো কেরামতি পাইলাম। এই ঘটনা আমি যেটা বলতেছি, এই ঘটনাটা আপনার বাংলাদেশের বিখ্যাত একজন লেখক মৌলানা হেমায়েতউদ্দিন সাহেব যেদিন আহকামে জিন্দেগী লিখছেন, অনেক বড় বড় কিতাব লিখছেন উনি, ওনার লেখা কিতাব যদি জীবন গড়তে চান, এই ঘটনাটা এই কিতাবের মধ্যে আছে, যদি আল্লাহর ওলি হতে চান, যদি জীবন গড়তে চান, বইয়ের নাম আর অধ্যায়ের নামটা হলো যদি আল্লাহর ওলি হতে চান, এই অধ্যায়ের মধ্যে এই ঘটনাটা মৌলানা হেমায়েতউদ্দিন সাহেব উল্লেখ করছেন। যদি জীবন গড়তে চান, ওখানে যদি জীবন গড়তে চান আমাদের বিরাট কিছু অনেক কিছু আনছেন। তো মৌলানা হেমায়েতউদ্দিন সাহেব এই ঘটনাটা ওখানে উল্লেখ করছেন, যদি আল্লাহর ওলি হতে চান কেমনে হওয়া লাগবে, এই ঘটনাটা সেখানে গিয়ে উল্লেখ করছেন। তো বললেন যে 12 বছর থেকে কোনো কেরামতি দেখলাম না। তো উনি বললেন যে আপনার কাছে যে 12 বছর আমি থাকছি, আমি যদি এই মুহূর্তে এখানে বসে থেকে আপনার এই আপনার কাছে বসে থেকে আমি এক মুহূর্তে আমি যে কোনো কবরস্থানে কবরের ভিতরে ঢুকে, মানে কেরামতি এটা, কবর ভিতরে ঢুকে কবর বাসী যা আছে তার কাছে কথা বলে তার হালত শুনে আমি চলে আসতে পারবো, সে কী হালতে আছে এটা আমি চলে আসতে পারবো, আমার তো আপনার কাছে থেকে এতটুকু যোগ্যতা আমারই অর্জন হয়েছে যে কোনো গুরুস্থানের ভিতরে ঢুকে যে গুরুস্থানের কবরওয়ালা যিনি আছেন কবরবাসী তার সঙ্গে কথা বলে আমি আসতে পারবো, তার হালত কি শুনে আসতে পারবো, আপনার কাছে থেকে আমার এতটুকু বুজুর্গ অর্জন হলো, আর আপনার তো আমি কোনো বুজুর্গি দেখলামই না। তো শেখ আহমদ যিনি মুজাদ্দিদ আলফি সানি রহমতুল্লাহ উনি বললেন দেখো তুমি তো কবরবাসের কাছে যায় তার হালতটা শুনবা, আর আমি যদি এখানে ডাক দেই শের হিন্দের, ভারতের শের হিন্দের যত কবরবাসী সবাই আমার রুগুলো আমার কাছে নাইসে পড়ব, সবাই এখানে চলে আসবে, সব রু আমার কাছে আসবে, আমি তার সাথে কথা বলতে পারবো। কিন্তু এটা আসলে বুজুর্গি না, এই কারামতিটা কোনো বুজুর্গি না, বুজুর্গি হলেও তুমি যে আমার কাছে 12 বছর থাকতো, 12 বছর কিন্তু ফরজ আমাদের ছুটতে দেখছো কল্যাণ দেখি নাই, কারণ তুমি আমার নামাজ পড়তে দেখছো দেখছি, আমার অজু করতে দেখছো দেখছি, বলে আমার নামাজ অজু আমার চলাফেরা কথাবার্তার মধ্যে আল্লাহর হুকুম ফরজ যেটা ছুটছে দেখছো না, কোনো সুন্নত ছুটতে দেখছো কল্যাণ দেখি নাই, বলে কোনো সুন্নত আমল আপনার জীবন থেকে ছুটতে আমি দেখি নাই, বলে এই যে ফরজ সুন্নত জিন্দগি থেকে ছুটে নাই এইটাই হলো বুজুর্গি, বুজুর্গি এইটা সব কবরবাসীকে ডাক দিলে চলে আসে সব রুহ ঘোষ আমি কথা বললাম, এটা কোনো বুজুর্গি না, এটা কোনো আসমান দা উড়ে যায়, এটা তো শয়তান উড়ে যা, কোনো কোনো শয়তান উড়ে যা, কিন্তু তার মধ্যে যদি কোনো সন্নত না থাকে, নবীর সন্নত না থাকে, আল্লাহর হুকুম নষ্ট না থাকে, তাহলে এটা শয়তান। একবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ঘটনা মুক্তি তাকি ওসমান সাহেব লিখছেন তার কিতাবে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আল্লামা সারানী রহমতুল্লাহ কিতাবে লিখছেন যে মুক্তি তাকি ওসমানের সামনে এই ইয়ার আল্লাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ওনার সামনে একবার একটা নূর, মানে একটা নূর একটা আনূর প্রকাশ পাইল, আল্লামা মুক্তি তাকি ওসমান কিতাবে লিখছেন এই নূরটা এত বড়, মানে এত দৃষ্টির সীমা পর্যন্ত নূরটা দেখা যাচ্ছে, একটা একটা নূর আলো তার সামনে উদ্ভাসিত হইল, সে নূরের ভিতরে থেকে একটা আওয়াজ আসতেছে, আব্দুল কাদের আমি তোমার রব। উনি দেখলেন যে একটা নূর একটা আলো ঝলমল দেখা যাচ্ছে, আর সেটা ঝলকটা বহুত দৃষ্টি সীমা পর্যন্ত, সেখানে ভিতরে কী যেন একটা দেখা যাচ্ছে, আর সেখান থেকে আওয়াজে বলতেছে আব্দুল কাদের আমি তোমার রব, আমি তোমার জন্য সকল হারাম কাজকে হালাল করে দিলাম। কি বললেন? সকল হারাম কাজকে হালাল করে দিলাম। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আল্লাহ তালা আল্লাহ যাকে বাঁচান কেউ তারা ফির ক্ষতি করতে পারে না, ওনার তার দিলের মধ্যে খেয়াল হারাম হালাল করে দিবে,
আর এত নূরের সাথে দৃষ্টির সমাধ নূর উদ্ভাসিত ভিতরে আওয়াজ আসতেছে, এটা তো আল্লাহ তালা কখনো করবেন না। তখন সাথে সাথে বলে দূর হয় শয়তান, তুই শয়তান, হারামকে হালাল করে দেবেন এটা কখনো হইতে পারে না, তুই তো শয়তান, তো দূর হয়ে যা। তখন সাথে সাথে ভিতর থেকে আওয়াজ আসলো, হে আব্দুল কাদের, আজকে তোমার এলেম তোমারে বাঁচাই দিল, তোমার এলেম তোমারে, যে এলেম না থাকলে তো তুমি বাঁচতে পারতে না, যে আল্লাহ তা কখনো হারামকে হালাল করবে না, এলেম থাকে না থাকলে তো বাঁচতে পারবে না। ওলামা কারাম লিখছেন, মুক্তি তাকি সাহেব লিখছেন যে প্রথম শয়তানের প্রথম ধোকার চেয়ে দ্বিতীয় ধোকাটা আরও মারাত্মক ছিল। শয়তান যেটা বললো যে তোমার এলেম তোমার বাঁচাই দিল, তো শয়তান চাইছিল তাকে এলেমের অহংকারী অহংকারী বানানোর জন্যে, ঠিক আছে। উনি সাথে সাথে আল্লাহ ওই ধোকাতে ওনার বাঁচেন সাথে সাথে জবাব দিলেন, এই শোনোই যে আমার বলতেছেন যে এলেম আমাকে বাঁচায় নাই, বরং আমার আল্লাহ আমাকে বাঁচাই দিছেন, এলেম আমাকে বাঁচায় না, আমার আল্লাহ আমাকে বাঁচাই দিছেন। দ্বিতীয় জিনিসটা ছিল অহংকারী বানানোর জন্যে, এই জন্য তো সবু দুর্গম যেটা বলতেছিলাম যে আল্লাহ তালা ওই আমলকে পছন্দ করেন যে আমল অল্প হয় কিন্তু নিয়মিত করেন। এই জন্য তো সবু দুর্গম যে আমাদের এক তো হইল জাতি আমল ব্যক্তিগত আমলকে সুন্দর করা, দ্বিতীয় হলো আল্লাহ যে দাওয়াতের কাজে জিম্মাদারি দিয়েছেন এটাকে এসছে আমাদের সাথে করা। গাছ তো কদিন কোনোদিন করে কোনোদিন গাছতে থাকে না, মাসে তিন দিন কখনো আসে কখনো নাই, সপ্তাহ তালিমে কখনো জুড়ে কখনো জুড়ে না, ঘরের টাইম কখনো আসে কখনো নাই। মৌলানা ইব্রাহিম সাহ দামত বারকাত উনি বলছেন কখনো করে কখনো করে না, এটা হলো খেলা। এটা কি মন চাইলে চলে আসে খেলাধুলা করি, মন চাইলে না আজকে খেলবো না, আজকে মনে চাইলে খেললাম মনে চাইলে না খেলবো না, কখনো করে না, সেটার নাম কি খেলা, এটা খেল তামাশা। আর যুস্ত যেটা প্রতিদিন করে ওটার নাম হলো আমল। ঘরের তালিম কোনো দিন করি কোনো দিন করি না, সপ্তাহে তালিম কোনো দিন যাই কোনো দিন যাই না, মাসের দিন দিন কখনো আছে কখনো নাই, এরকম সব আমলের ক্ষেত্রে কখনো করে কখনো করেন সেটা কি হবে। এখন কি দিনের মেহনতটাকে খেলা বানাবো নাকি আমল বানাবো? দোস্ত বাবনটা শোনা যায় ভিতরে, মাস্তদের ভিতরে শোনা যায়, তাহলে ভিতরে না শোনা গেলে আওয়াজ পৌঁছাবে মহিলারা যাতে, তাহলে কি আমল বানাবো নাকি খেলতে মাথা বানাবো দিনের মেহনতটাকে? আমল বানানো কি করতে হবে দোস্ত? প্রত্যেক আমলটাকে কীভাবে করা লাগবে? ইস্তেকামাতের সাথে করা লাগবে, নিয়মিত করা লাগবে, সব আমল নিয়মিত, চাই ব্যক্তিগত চাই ইস্তেমাই আমল, সব আমল নিয়মিত করে ইনশাল্লাহ তার উন্নতি হইতেই থাকবে। একটা আমল বলছে ইস্তেকামাতের, এরকম হাজার কেরামতের থেকে উত্তম, হাজার কেরামতের থেকে একটা আমল যদি কারো জীবনে থাকে। এখন আমরা যদি খুঁজি যে আমার কোন আমলটা সারা জীবন ছুটে নাই, সবাই যদি খুঁজে দরকার যে আমার কোন একটা আমল আছে জীবনে কোনো দিনই ছুটে নাই, খুঁজলে কটা পাওয়া যাবো যে কোনো দিনই আমলটা ছুটে নাই নাকি? ইনশাল্লাহ আছে, আছেই, অনেকেই আছে আলহামদুলিল্লাহ, অনেকে আছে যে কোনো আমল যেটা আমল ধরছে কোনো দিনই ছাড়ে নাই, আলহামদুলিল্লাহ অনেকে আছে, এরকম সংখ্যাও কম তা না, আলহামদুলিল্লাহ অনেক আছে। তা এইটাকে আমাদের উঠতে হবে ইনশাল্লাহ নাকি? ইনশাল্লাহ সবাই নিয়ত করে আল্লাহ তৌফিক দেন ইনশাল্লাহ। আর দোস্ত যে আল্লাহ দিন দিচ্ছেন আমাদেরকে, দিনের এমন জিনিস কোনো সমস্যার সমাধান এই দিনের মধ্যে নাই, এমন নাই। যত সমস্যা মানুষের মানবিক সমস্যা যত আছে, মানুষের জিন্দগি ঘনিষ্ঠ মানে পরিবার কেন্দ্রিক ব্যক্তি কেন্দ্রিক যত সমস্যার সমাধান আছে, সব সমস্যার সমাধানই আল্লাহ দিনের মধ্যে রাখছেন। আমরা কোনো আমাদের খুঁজে পাইছি কোনো একটা খুঁজে পাই না দেখে মনে করি না আর কেন খুঁজি, অন্য জায়গায় খুঁজি, অথচ আল্লাহ সব রাখছেন, দুনিয়ার যত সমস্যা তাও সমাধান রাখছেন। একজন এসে বলেন হে আল্লাহ রাসূল, আমি ব্যবসা করি কিন্তু লাভ হয় না। আচ্ছা এটা কী সমস্যা? দুনিয়াবি সমস্যা না, ব্যবসা করি কিন্তু লাভ হয় না। আল্লাহ রবি বললেন তুমি বাজারে যখন যাও দোকানে যখন যাও এই দোয়াটা পড়বা, লা খিলা বাতা, তো তোমার ব্যবসা মধ্যে লাভ হবে। দেখ দুনিয়ার সমস্যা আল্লাহর সমাধান দিয়ে দিচ্ছেন। কেউ যদি ফজর পরে এই দোয়াটা পড়ে সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদি তিনবার, সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদি তিনবার, আল্লাহ বড় বড় তিনটা রোগ দিবে না, অন্ধ হবে না, কুষ্ঠ হবে না, প্যারালাইসিস হবে না। প্যারালাইসিস কতটা খারাপ রোগ, আল্লাহ এই প্যারালাইসিস তাকে দিবে না। কেউ যদি সকালবেলা ফজর পরে এই দোয়াটা পড়ে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুর মা আসমিহি শায়ুং ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুস সামিউল আলিম পরে ফজর পরে বলে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলা আকস্মিক করে সকল বিপদ থেকে তাকে মৃত্যু ছাড়া সব বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে। তিনবার বললে সন্ধ্যায় তিনবার বললে ফজর মধ্যে আল্লাহ তাকে হেফাজত করবেন।
কেউ যদি সূরা তওবার শেষ দুই আয়াত সূরা তওবার শেষ দুই আয়াত ফজর পরে পড়ে সন্ধ্যা পর্যন্ত তার মৃত্যুই হবে না। তার 22 টাকার গ্যারান্টি আর কোনো কিছু দিতে পারে? আল্লাহ তাআলা নবীর মাধ্যমে দিয়ে দিয়েছেন ফজর পরে সূরা তওবা শেষ দুই আয়াত পড়লে সন্ধ্যা পর্যন্ত সে বেঁচে থাকবে, মরবে না, বেঁচে থাকার গ্যারান্টি। সন্ধ্যায় পড়লে আবার সকাল পর্যন্ত বেঁচে থাকার গ্যারান্টি। কেউ যদি নিয়মিত পড়ে করে তাহলে মরবই না, তাহলে মরবই না। পরে ওলামায়ে কারাম ব্যাখ্যা করছেন তাহলে কি সে মারাই যাবে না? ওলামায়ে কারাম ব্যাখ্যা করছেন যে যেই দিন আল্লাহ তার মৃত্যু নির্দেশ রাখছে তারপর ওটা খেয়ালই থাকবো না, কিন্তু যেই দিন তারপর খেয়াল আছে আমি সকালে পড়ছি তো আমার সন্ধ্যা মধ্যে বাঁচিয়ে থাকার গ্যারান্টি, আর কারো গ্যারান্টি নাই। আমি সন্ধ্যায় পড়ছি আমি খেয়াল আছি, এটা যার পরে ফলে যে সে নিশ্চিত হয়ে গেলে সকাল মতো অন্তত আমি মরবো না, তাহলে চিন্তা করা যায় এর বাঁচিয়ে থাকার গ্যারান্টি দিয়ে দিচ্ছে। এরকম আমি শিখে দিচ্ছি, হিংস্র প্রাণী কামড়াইতে দিচ্ছে, হিংস্র প্রাণী কামড় দেয় না, হিংস্র প্রাণী কামড়াইতে আসতেছে, আক্রমণ করতে আসতেছে, কোনো জালেমের ভয় যে আমার ক্ষতি করতে পারে, আমার অফিসার ক্ষতি করতে পারে, রাস্তাতে ট্রেন ধরতে যেতে তিনটা সময় ট্রেন, তিনটা ট্রেন টাকা পয়সা নিয়ে যেতেছে, ক্ষতি করতে পারে, এরকম কোনো ভয়ের সময় সূরা তওবা শেষ দুই আয়াত পড়বে আল্লাহ তাআলা ওই ক্ষতি থেকে তাকে হেফাজত করবে, হিংস্র প্রাণীর ক্ষতি থেকে, জালেমের জুলুম থেকে হেফাজত করবে। নদীতে ডুবে যাচ্ছে, সমুদ্রে ডুবে যেতেছে গা, এই অবস্থায় যে সূরা তওবা শেষ দুই আয়াত পড়ে সমুদ্রে নদীতে পানিতে ডোবা থেকে আল্লাহ তাকে বাঁচাই দেবে। এরকম হাজারো আমল আছে যেটার আমল ঋণগ্রস্ত হয়েছে গা, আল্লাহ নবীর কাছে আসছে, আল্লাহ নবী বলছেন তুমি এই দোয়াটা সকাল সন্ধ্যা পড়ো, আল্লাহ মাকফিনি বি হালালিকা আন হারামিক ওয়া আগনিনি বি ফাদলিকা আম্মান সিওয়াক, এই দোয়াটা সকাল সন্ধ্যা পড়লে তোমার ঋণ যদি ইয়েমেনের পাহাড় পরিমাণ হয়, সির পাহাড় পরিমাণ, আল্লাহ তারপর তোমাকে পরিশোধের ব্যবস্থা করে দিবে। কেউ যদি প্রতিদিন 100 বার পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন 100 বার পড়ে আল্লাহ তাআলা তার 199টা মুসিবত দূর করবো, তার মধ্যে সবার ছোট যেটা হলো টেনশন, দুশ্চিন্তা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেউ যদি বিপদ মুসিবতে পড়ে হাসবি আল্লাহ ওয়া নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা নিয়মান নাসির, হাসবি আল্লাহ ওয়া নিয়মাল ওয়াকিল পড়ে আল্লাহ তাআলা এই দোয়া পড়বে আর তার বিপদ উদ্ধার করবে না এমন হইতেই পারে না, অবশ্য অবশ্য আল্লাহ তার সমাধান করে দেবেন। কেউ যদি কোথায় প্রবেশ করছে, যেমন আমি হাসপাতালে প্রবেশ করলে চায় ডাক্তার যেন রোগটা ধরতে পারে, এটা চাই না হাসপাতালে, আমি এটা অফিসে কাজ নিয়ে গেছি আমি চাই আমার কাজটা যেন উদ্ধার হয়ে যা, ঠিক রুগী রুগী ডাক্তার কাছে গেছে তো সে চা ডাক্তার রোগ ডাক্তার রুগী যেন রোগ ধরতে ডাক্তার রোগ ধরতে পারে, প্রেসক্রিপশনটা ওইটাই লেগে যেটা আমার উপকারী। যে কোনো জায়গায় প্রবেশ করবে তার কাজের জন্যে, কোথাও অথবা কোথাও বের হইতেছে তার কাজের জন্যে, বের হওয়া হোক অথবা প্রবেশ করা হোক, সে সময় এই দোয়াটা পড়ে রব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকিম ওয়া আখরিজনি মুখরাজা সিদ্দিকিম ওয়া আল্লি মিল্লা দুনকা সুলতানান নাসিরা, এই দোয়াটা পড়বে আল্লাহ তাআলা তার ওই প্রবেশ আবার বের হওয়ার মধ্যে যাতে সমস্ত ভালাই পদে পদে সফলতা তারা ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ। সব সমস্যা আমাদের মধ্যে রাখছেন, সন্তান অবাধ্য, সন্তান অবাধ্য, সকালবেলা সন্তানের হিসনা হাসিন দোয়ার মধ্যে আছে দেখেন বইটার মধ্যে, সন্তানের কবলে ডান হাত রেখে আকাশের দিকে তাকায় 21 বার প্রতিদিন পড়বে ইয়া শাহিদু এ পড়বে, আল্লাহ তাআলা ওই সন্তানের পিতা মাতার অনুগত করে দেবেন। আরেকটা আমল করবে সন্তানকে অনুগত করার জন্যে, পাঁচ ওয়াক্ত নামাজের পরে, এটা দেখবেন আপনার তালিম ও সুন্নাহ কিতাবের মধ্যে আছে যে পাঁচ ওয়াক্ত নামাজের পরে ফরজের পরে সন্তানের কথা খেয়াল রেখে মনে করে ও আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নি তুবতু ইলাইকা ওয়া ইন্নি মিনাল মুসলিমিন, এই দোয়াটা পড়বে 3 বার সন্তানের প্রতি খেয়াল রেখে পাঁচ ওয়াক্ত নামাজের পরে, ওই সন্তান পিতা মাতার অনুগত হবে ইনশাআল্লাহ। এরকম দোস্ত বুজুর্গ যত আমল আছে, যত দুনিয়াবী সমস্যা করার আখেরাতের সমস্যা, সব সমস্যার সমাধানের জন্য আমল শিখে দিই, কারণ মেয়ে বিয়ে হয় না, কারণ ছেলে উপযুক্ত পাত্র খুঁজে পাইতেছে না, বলো এসার পরে ছেলে অথবা যার মেয়ে ছেলে বা মেয়ে যার বিবাহ সে এসার পরে 11 বার দর্শি পড়বে, 1111 বার ইয়া জামি এ পড়বে, আবার 11 বার দর্শি পড়বে, এটা পড়বে এসার পরে ছেলে বা মেয়ে যার বিবাহ, আর গার্জেন পড়বে 11 বার দুরুশ্রী, 1111 বার পড়বে ইয়া লাতিফ ইয়া ওয়াদুদ, আবার 11 বার দুরুশ্রী পড়বে, এটা দেখেন তালিম সুন্নাহ কিতাবের মধ্যে আছে। তো দেখবেন যে আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি উত্তম আত্মীয় তাকে মিলাই দিবে ছেলের জন্য মেয়ের জন্য। এরকম দোস্ত সব সমস্যার সমাধানের জন্য আমল রয়ে গেছেন, কিছু কিনতে গেছে বাজারে কিনতে গেলে মনে হয় যে না ঠকি, সেই দোয়াটা পড়বে লা খিলা বাতা, সে কেনার মধ্যে কখনো ঠকবে না। এরকম দোস্ত বুজুর্গ ইমানদারের কোনো লস নেই, হাদিস আসছে ইমানদারের কোনো প্রত্যেকটা কাজ তার লাভ আর লাভ, সে যদি বিপদে পড়ে সবুর করে লাভ, সে যদি নিয়ামত পায় শুকর আদায় করে এটাও তার লাভ, ইমানদারের কোনো লস নেই সর্বাবস্থায় লাভ। এই জন্য দোস্ত বুজুর্গ কী করা, আল্লাহ তাআলার হুকুম মানার মধ্যে নবীর সুন্নতের মধ্যে দুনিয়া খেলাতে কামিয়াবি আর কোথাও নাই, এইটা দিলে মধ্যে একে যত বেশি হবে আল্লাহর হুকুম মানা নবীর সুন্নত মানা তত বেশি তার জন্য সহজ হবে।
এই জন্য সাহাবায়ে কেরাম দেখা গেছে ইরানের বাদশাহ দরবার যেখানে গেছে হুজাইফা রাদিয়াল্লাহু দস্তর খানা মধ্যে বিছিয়ে দিয়েছে, খানা খাইতেছেন, একটা খানা পড়ে গেছে, হুজাইফা রাদিয়াল্লাহু খানা তুলতে গেছেন। ওই সময় সুপার পৃথিবীর মধ্যে পরাশক্তি ছিল পারস্য, সেই পারস্যর দরবারে গেছেন বাদশাহের দরবারে দাওয়াত নিয়ে, সাদা সাদা পোশাক, হুজাইফা রাদিয়াল্লাহু খাবার গেছে পড়ে গেছে গা, উনি দস্তর খাতা খানা উঠায় খাওয়া সুন্নত না, ওটাই দিয়ে গেছেন। লোকের বলে এই কী করেন এরা, পরে যা খানা তো উচ্ছিষ্ট, এরা প্রাণীরা খাবে, বলছে এটা আমার নবীর সুন্নত যে পরে যা খানা বামা তুড়ে ডানা তুড়ে খাওয়া। উনি বললেন এই রাজকীয় পরিবেশ একটা সুন্নত না মানলে কী হবে? উনি বললেন এই বেকুব যারা নির্বুদ্ধজনকে আমি নবীর সুন্নত ছেড়ে দেবো কখনো না, না সকা সকা আমি এই সফলতা তো সুন্নত মানার মধ্যেই, অন্যটার মধ্যে না। আমি নবী এদিকে গেছে এই রাস্তায় গেছে, আমি যদি আরেক রাস্তায় যাই তো নবীর সাথে হবে, তো নবী যে পথে গেছে আমাকে যদি নবীরে পাবার চাই আমাকে ওই রাস্তায় দেবে এখানে পৌঁছতে হবে, অন্য রাস্তায় যত চলতে থাকি দোস্ত দেখা সাক্ষাৎ হবে না। এই যে আল্লাহ আমাদের তৌফিক দান করে নিয়ত করি ইনশাল্লাহ ব্যক্তিগত ইসলামে আমলগুলি সুন্দর করব, দাওয়াতের মেহনতটাকে মশওয়ারার সাথে করব, পরামর্শের সাথে করব, উসুল আর তর্তিবের সাথে। এই কাম মাস্তুরদের কামের মধ্যে খুব নাজুক। আমাদের এক মুরব্বী বলতেন যে মাস্তুরদের কাম নিয়ে হলো আগুন নিয়ে খেলা করা। আচ্ছা আগুন নিয়ে খেলা করা যখন বললেন, আরেকজনে বললেন যে আগুন নিয়ে খেলা করা মানে তো এটা ভয়ঙ্কর জিনিস, ভয়ঙ্কর জিনিস, তাহলে এটা বাদ দিব মাস্তুরদের কাম। তো উনি বললেন যে মাস্তুরদের কাম তাহলে বাদ দিব, আগুন নিয়ে খেলা ভয়ঙ্কর জিনিস না, বাদ দিব। উনি বললেন তোমরা কি আগুন ব্যবহার করো না? আগুন ব্যবহার করি কিনা ভাই? আগুন ছাড়া দুনিয়ার কোনোটা হয় না। এই যে মাইকটা যে বানাইছে তা আগুনের তাপ লাগছে, ইট বানাইছে আগুনের, সিমেন্ট বানাইছে তার, লোহা বানাইছে তাপ, পৃথিবীর যত জিনিস বানান দেখেন আগুন লাগেই, একটা ঘর বানায় জাহাজা লাগে দেন গা, আগুনের তাপ লাগেই, লাগে না? আগুন ছাড়া, আগুনের তাপ ছাড়া কোনোটাই হয় না। তাহলে সেই আগুন আমরা কি ব্যবহার করি না না করি না? বাদ দিছি আগুন ব্যবহার করা, ব্যবহার করি কিন্তু সাবধানের সাথে করি, ব্যবহার করি কিন্তু অসাবধান হলে ক্ষতিটা কেমন হয়। এই জন্যে দোস্ত মাস্তুরদের কামটা এরকম সাবধানে সতর্কতার সাথে উসুল্লার তর্তি মাইনে যদি করি ইনশাআল্লাহ কামের দ্বারা নিজেরও ফায়দা হবে, সাথীরও ফায়দা হবে, কামের হেফাজত, সাথীর হেফাজত, নিজের হেদায়ত, উম্মতের হেদায়ত হবে। আর যদি এখানে বেউসিলি করতে থাকি, দোস্ত বেউসিলির অবস্থাটা হইলে এরকম, দুধ যখন জাল দেয়, দুধ জাল দিলে কিন্তু ফুলে ওঠে বলো করে না, ভালো করলে পাতিল ভরে গেছে গা, অল্প দুধে জাল দিলে কিন্তু পাতিল ভরে যায় গা বলো উঠলে। আচ্ছা বলো যখন ভরে যায় গা তখন মনে এ খুশি হয়, ইয়াল্লাহ আমার দুধে তো পাতিল ভরে গেছে গা। বাস্তবে কি তাই নাকি যখন জালটা থামে তখন দাদা যা কিনছিলাম জাল দেওয়ার পরে একটু আর কমছে, জাল দেওয়ার পরে একটু কমছে, এখন ফুলে যাওয়া দেখে কি মনে হয় মেলা ডিউ লাগা দুধ, বিষয়টা এমন। আর বাস্তবতা কি একটা ঠিক ব্যবসিলের সাথে যখন কাম করবো, ব্যবসিলের সাথে দেখুন কাম মেলা ডিউ হয়েছে গা, জামাত মেলা ডিবে রেখেছে, উসুল মানে না বাচ্চা নিয়েও জামাতে গেতাছে, আছে না ছোটো বাচ্চা মায়ের ডেকে আছে, কোন ব্যবসিলির সাথে, ব্যবসিলির সাথে যখন কাম চলবো কাম মেলা ডিউব ফুলে যাবো গা, বুঝলে দুধ যেমন জাল দিলে ফুলে যায় কিন্তু যখন এটা বাস্তবত ঠান্ডা হইলে দেওয়া যাবো যা আছে তার আরও কমছে, যা আছে আর কমছে। এটা এই জন্যই কাম করতে হবে উসুল আর তর্তিবের সাথে করবো ইনশাল্লাহ। মেয়েদেরকে তিন কাজে লেগে থাকে, আমাদের মুরব্বীরা বলেন তিনটা কাজে লেগে থাকলে মেয়েদের এর মধ্যে তরাক্কি রয়ে গেছে, মহিলাদের তরাকি কয় কাজের মধ্যে, তিন কাজ, তিনটাই করা লাগবে, একটা করে দুইটা করে না, দুইটা করে একটা করে না, তাহলে তার তরাকি হবে না। একজন মাস্টার তিনটা কাজ করলে তার তরাকি রয়ে গেছে, এই জন্য তিন কাজে মা বন্ধুর করা লাগবে ইনশাল্লাহ। নিয়ত করি মা বন্ধু নিয়ত করে, যারা ঘুমাইছে তো জায়গায় দেয়, মহিলাদের মতো অনেকে ঘুমটুম পারে, প্রথম মোজা করার পরে দ্বিতীয় মোজাকে ঘুমাইছে যা। এক নম্বর দোস্ত যেটা সেটা হলো ঘরের তালিম, তিন কাজের মধ্যে এক নম্বর কাজ কি ঘরের তালিম, ঘরের মধ্যে দিন ঢোকার রাস্তাই হলো ঘরে তালিম করা। ঘরের তালিমের উদ্দেশ্য কি দোস্ত? প্রত্যেক কাজের উদ্দেশ্য আছে, উদ্দেশ্য আছে না? ঘরের তালিমের উদ্দেশ্য কি? সব আমাদের উদ্দেশ্য আল্লাহর খুশি করা। ঘরের তালিমে মা বোন মুরব্বীরা দিচ্ছেন, এটার মাকসাদ হইল ঘরের তালিম করার দ্বারা এই পরিমাণ তালিম ঘরে হবে মহিলাদের মধ্যে 24 ঘন্টা দিনের উপরে চলার আগ্রহ যাতে জন্ম হয় এবং তার মাহরাম পুরুষকে আলেমের কাছে পাঠাই দেন। আচ্ছা আমি ছেলে বিয়ে করবো কী কী সুন্দর তরিকা, কী আমার ছেলের এই মেয়ে এই অবস্থা, এই সুন্দর তরিকা ঘরনা জিন্দগি চলাফেরা উঠা বসা খাওয়া দাওয়া সার জিন্দগি সুন্দর তরিকা কেমনে জিন্দা হয় জানেন, এটা জানার জন্য আলেমের কাছে পাঠাই দেওয়ার আগ্রহ তৈরি হয়ে যায়, তলব তৈরি হয়, তাহলে বোঝা যাবে ঘরের তালিম সার্থক হয়েছে। আর দোস্ত যদি ঘরের তালিম অনেক দিন ধরে হইতেছে কিন্তু মেয়েদের মধ্যে কোনো তলব জাগ্রহ হয় নাই, দিনের পর চলার আগ্রহ জন্ম হয় নাই, তাহলে বোঝা যাবে ঘরের তালিম এখনও আমাদের সার্থক হয় নাই এবং ঘরের তালিম সার্থক হয় নাই। ঘরের তালিম সার্থক কখন হবে?
যখন মহিলাদের মধ্যে পুরো দিনের পর চলা কি হবে আগ্রহ চলে যাবে ঘরে তালিম করে আবার দেয়া যা সুদি লেনদেন করে ঘরে তালিম করতেছে আবার দেয়া যা জমি বাগরানি দেয় জমি এগ্রিমেন্ট নেওয়া যায় কিনা মাসলা আমার শুনছি গেও আলেমের কাছে যাওয়ার চাই না যে জমি এগ্রিমেন্ট নেওয়া যায় কিনা সাথীর এগ্রিমেন্ট নিতেছে তিন জেলার সাথীরাই কিন্তু জমি কি এগ্রিমেন্ট নেওয়া যায় কিনা মাসলা জিজ্ঞেস করে না ছাগল বকরি এগ্রিমেন্ট দেয় না মনে করে বাকি দেয় না বর্গা ছাগল বকরি ছাগল বকরি গরু যে বগরা দেওয়া যায় কিনা আমরা কি করে মাসলা শুনছি যখন ছাগল বকরি গরু বগরা দেওয়া বর্গা দেওয়া যায় কিনা এইটা মাসলা শোনার জন্য আগে পাঠাই দিবে আলমের কাছে যান মাসলা শুনে আসেন তাহলে বোঝা যায় ঘরের তালিম সার্থক হয়েছে জমি এগ্রিমেন্ট দেওয়া যায় কিনা আমরা কোর্ট দেওয়া কয় কোনো করে রাখে এক ভাষায় জিনিস কামেটাই এক জারের নামে একটা কয় তাহলে এটা যায় কিনা এটা মাসলা জানার জন্য পাঠাই দিবে আলেমের কাছে তাহলে বোঝা যাবে ঘরের তালিম সার্থক এবং আলেমরা মাসলা যাই না যেন আমলটা করতেছে দেখে দেখে না ওই হুজুররা তো এই কাম করতেছে দোস্ত ওই হুজুরের ভরসা নাই জান্নাতে যাওয়ার এই জন্য আরো জনের দেখবো না আমি দেখবো বলে আমাকে জিজ্ঞেস করে কিতাবে কে আছে দেখা জিন্দেগি নিমু না কিতাবে জিন্দেগি নিমু দুনিয়াতে বর্তমান যারা বাইসা আছে কার ভরসা আছে বেসতে যাওয়ার কিন্তু যে সুন্নত মানবে দেখে দেখে কিতাব দেখে দেখে চলবে ওলা আমার কাছে জিজ্ঞেস করে দেবে তার একটা ভরসা আছে এই জন্য ঘরের তালিমের মাকসাদই হইল পূর্ণ দিনের উপর চলার যাতে মেয়েদের আগ্রহ জন্ম হয়ে যায় এই তলব ঘরের মতো এরা মানে এটা হইলো কিনা এটা যতক্ষণ না হবে তাহলে বুঝতে তালিমের মধ্যে কমি রয়ে গেছে ঘরের তালিমের মধ্যে কমি রয়ে গেছে ঘরের তালিমে দুই শর্তের সাথে করা ফাজাইল আমল থেকে পড়ার দুই শর্তের সাথে একটা নির্দিষ্ট সময়ে করা নির্দিষ্ট জায়গায় করা জায়গায় এই ঘরের তালিম হওয়া প্রতিদিন এক জায়গায় করা আজকে এই ঘরে কালকে আরেক ঘরে এমন না এক জায়গায় তালিম নির্দিষ্ট সময়ে সকাল আটটা তো প্রতিদিন সকাল আটটাই করা আজকে সকালে কালকে রাতে এমন না হয় হ্যাঁ কোনো কারণবশত সকাল আটটায় হয়তো আমরা জামাত মসজিদে গেছি ওই দিন তখন ছুটে গেছে গা তারপরে ছুটে যাওয়া আমলটা হলো অন্য সময় রাইতে হইলে করে নেওয়া ঠিক আছে আজকে তালিম তো বাদ নাই এমন হইতে পারে না এরকম হালাত আসে যে আমরা এই সময় করতে পারি নাই হয়তো টাকা পেয়ে গেছিলাম ঠিক আছে যখন আসে তখনই করে নিলাম আর দোস্ত ঘরের তালিমের প্রাণ কি প্রত্যেক জিনিসের কিন্তু একটা প্রাণ থাকে জান থাকে যেমন নামাজের প্রাণ হলো ধ্যান খেল নামাজ যদি ধ্যানের সাথে হয় এটা নামাজের প্রাণ থাকে আর ধ্যান ছাড়া যেটা হয় ওটা ইবাদত বলে না এটা অভ্যাস কর ধ্যানের সাথে যেটা হয় সেটা হলো ইবাদত আর ধ্যান ছাড়া যেটা হয় এটা বলে আদত বলে মানে অভ্যাস তাছে বইতেছে অভ্যাস কিন্তু আল্লাহর ধ্যান নাই নামাজের মধ্যে সেটা কি অভ্যাস হয়ে গেছে গা তো ইবাদত হওয়ার জন্য ধ্যান শর্ত ঠিক এরকম নামাজের ধ্যান প্রাণ কি নামাজের ধ্যান ঠিক এরকমভাবে ঘরের তালিমের প্রাণ কি ঘরের তালিমের প্রাণ হলো পুরুষ উপস্থিত থাকা কি থাকা ভাই থাকবো ইনশাল্লাহ হ্যাঁ মহিলারা তোমার তালিম করে নিও তালিম হবে প্রাণ থাকবে না জান থাকবে না আচ্ছা প্রাণ যদি না থাকে মরা সাপ মরা বাঘ এটা দেখে সবাই ভয় পাবে না মরা বাঘ মরা সাপ দেখে সবাই ভয় পাবে কেন জান নাই ঠিক এরকম ঘরের তালিমের জান হলো পুরুষ উপস্থিত থাকে তালিমটা করা ছয় সিফাত প্রতিদিন হওয়া ঘরের তালিম হবে কমপক্ষে আধা ঘন্টা চল্লিশ মিনিট ঘরে তালিম করা হজরতজি ইউসুফ সাহেব প্রথম কাছে দেড় ঘন্টা তালিম হবে এরকম প্রথম বলছিলেন পরে সাথীরে বললেন যে দেড় ঘন্টা তালিম করতে পারবে না উনি কমায় পরে আধা ঘন্টা এনেছেন ঘরের তালিম হজরত ইউসুফ সাহেব রহমতুল্লাহ যে ঘরের তালিম কমপক্ষে আধা ঘন্টা কমপক্ষে হয় এর মধ্যে দশ পনেরো মিনিট তালিম হয় আর কিছু সময় যাতে ছয় সিফাতের মুজাকারা হয় ছয় সিফাত ছয়টাই যদি না বলি কমপক্ষে আছে কালামে সব আলোচনা করলাম আর একদিন নামাজ নিয়ে বললাম আর একদিন এলেম নিয়ে আসে না এক একদিন এক একটা নিয়েও হইতে পারে কিন্তু আধা ঘন্টা চল্লিশ মিনিট যেন ঘর মধ্যে তালিম আর ছয় সিফাত প্রতিদিন হয় ফাজলে সাদাকাত বেশি পড়া মানে আব্দুল মতিন শাহ বললেন ফাজলে সাদাকাত ফাজলে নামাজ আসলা এই অংশ দ্বারা আখেরাতে জজবা বেশি তৈরি ফাজলে জিকিরের দ্বারা এই জন্য ইনশাল্লাহ ঘরের তালিম নিয়মিত করব নিয়ত করছি ইনশাল্লাহ নাকি তিন কাজে মেয়েরা লেগে থাকে বলছিলাম তাহলে তারা কি একটা হলো ঘরের তালিম দ্বিতীয় হলো সাপ্তাহিক তালিমে নিয়মিত জোড়া সাপ্তাহিক তালিমে নিয়মিত জুড়বে দোস্ত সাপ্তাহিক তালিমে যে জুড়বে তাহলে সাপ্তাহিক তালিম পয়েন্ট বাড়াইতে হবে না আমাদের মসজিদ কত শৈশব বাড়িতে ছয়শো মসজিদ সাপ্তাহিক তালিম কয়টা আছে কে বলতে পারবে তালিমের পয়েন্ট কয়টা সবারই তো হিসাব থানা দরকার যে কাম করবে তার মাথা তো হিসাব থাকবেই হ্যাঁ ষোলো মাসাল এটা এক দুইজনে কেন করবে সবাই ফিকিরে হাল লাগবে না কারণ যারা কাম করে তারা যারা কাম করে
মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ ওনাকে যখন কেউ কারগুজে শোনে, ওনার মালফুজাতে আছে, ওনাকে কেউ কারগুজে শোনে, হজরত ইন্দিন এত জামাত বেড়েছে, ইন্দিন এত জামাত বেড়েছে, সাথে যখন এসে বলতো ইলিয়াস সাহেব রহমতুল্লাহ বলতেন যেটা বেড়েছে ওইটা দেখো না, বের হয় নাই কত মানুষ, খালি এটা দেখো তুমি কাম বাকি আছে কতটুকু, এটা দেখবা যে কাম করে ও চিন্তা আছে বাকি আছে কতটুকু, এটা দেখে না, যেমন রোয়া লাগাইতেছে, যে রোয়া লাগাইতেছে কাম কতটুকু করছে এটুকু দেখে না, আর কতটুকু আছে বলে এটুকু আমার কাম করলে আমার শেষ হয়ে যাবো, খালি ওই চিন্তা কিন্তু করে যে ধান কাটবার গেছে সে কী চিন্তা করে কাম আর বাকি আছে কতটুকু, কত নাড়া আছে ধান কাটা, এটা চিন্তা করে না, আটি যে বাড়িতেছে সে কোনটা খেল করে আর কয়টা আছে বুঝছো নাকি, তো দাওয়াতের কাম যে করবে কাম কতটুকু হয়েছে এটা খেয়াল করবে না, বাকি আছে কতটুকু এটা খেয়াল করবে, আর আমাদের ৬০০ মসজিদ মধ্যে ১৬টা মসজিদে তালিম আছে, তাহলে বাকি আছে কতটুকু, প্রত্যেক মসজিদে আড়া করে তালিম দরকার কমপক্ষে মহিলারা জোড়ার জন্যে, ও ভাই সৈয়দ ভাই তাহলে প্রত্যেক মসজিদে আড়া করে তালিম হয় ৬০০ মসজিদে ৬০০ তালিম দরকার, সেখানে তালিম আছে ১৬টা আর বাকি আছে কতটুকু, কম বাকি আছে না বেশি বাকি আছে, বেশি বাকি আছে কতটুকু, বেশি ১০ গুণ ২০ গুণ ১০০ গুণ আছে না, কত গুণ বাকি, তাহলে কে এত যে বাকি আছে এইটা খালি দেখবো, মানে এইটা কেমনে করা যায়, বাকি আছে কতটুকু এটা দেখতে হবে, এই জন্য ওই বাকি কেমনে পোড়া করা যায় ফিকির করতে হবে, সাথীরা যায় যায় ওই মহল্লা নিয়ে বসা, আমাকে ডাকলে যাই তা না, বরং মশারে করে সাথীরা মুরব্বীরা যেটা কয়ে দেয় পরামর্শ করে সাথীরা ওই মহল্লায় যাবে, যায় সাথী কেমনে বসা, কিন্তু তালিম কেমনে চালু করা যায় কেমনে, একজন সাথে বাড়ার লাগে তো একজনকে ১০ দিন লাগানো ফিকির করা আসলে এরকমভাবে, তো এইভাবে ইনশাল্লাহ সাথীরা পরামর্শ করে মহল্লায় গিয়ে গিয়ে বইসে কেমনে তালিম বাড়ানো যা, আমাদের পুরো জামালপুর জেলাতে মসজিদ হলে ৫২০০ মসজিদ আছে ৫২০০ পুরো জেলায়, আর পুরো জেলায় তালিমের পয়েন্ট আছে ১৩৭টা, তাহলে কম না বেশি, কতগুলি কম আছে ৫২০০র মধ্যে ১৩৭টা তালিম, তাহলে কত কম আছে, জামালপুর শহরের মধ্যে মসজিদ আছে প্রায় ২০০র মতো নাকি, আমাদের তালিমের পয়েন্ট আছে ৩২টা শহরের মধ্যে পুরো শহরের মধ্যে, এই জন্য দোস্ত বুঝুক তালিমের পয়েন্ট বাড়াইতে হবে, তালিমের পয়েন্ট বাড়ানোর জন্য মেন শর্ত হলো ৩টা, এরপর আরও কিছু কথা আছে, ১ নম্বর শর্ত হলো ১০ দিন লাগানো ৩জন সাথী লাগবে, দশ পনেরো এক মসজিদ নাহলে ২ মসজিদ ১০-১৫ দিন লাগানো ৩জন সাথী, আর যারা তালিম ৬ গুণ বলতে পারেন, আর ৩ দিন লাগানো ৫জন সাথী, এই মোট ৮জন সাথী লাগবে, ৩ দিন লাগানো ৫জন ১০ দিন লাগানো না, মহিলার সংখ্যা এটা কোন মহিলার স্বামী মারা গেছে ১০ দিন লাগে, মহিলা জীবিত আছে মহিলা তো তালিম করবে, মহিলা তো ৬ নম্বর আসবে, ওই মহিলার হিসাবটাই বলতেছি আমি, পুরুষের হিসাব পুরুষ নাই কিন্তু মহিলা আছে হিসাব সংখ্যা বাড়বে, মহিলা পুরুষ জীবিত আছে কিন্তু মহিলার তা মারা গেছে চিল্লা দেবো মারা গেছে আহলিয়া নাই, তাহলে ওই মহিলার সংখ্যা তো আসবে না, কারণ ওই তো আলম কবর থেকে আসা তালিম করে পাবো না করতে পারবে, তাহলে ওই সংখ্যাটা এনে আসবে না, এখানে হলে মহিলাদের সংখ্যাটা ধরা হচ্ছে, কমপক্ষে ১০ দিন ১৫ দিন চিল্লা দেওয়া ৩জন আর ৩ দিন লাগানো ৫জন এই ৮জন সাথী লাগবে, এই সাথীর সংখ্যা পুরা হওয়া যারা তালিমের ৬ গুণ বলতে পারে, ২ নম্বর শর্ত হলো মসজিদের জামাত মজবুত থাকা, যাদের মসজিদে পরামর্শ করে তালিমটা চালাইতে পারে, কারণ হলো মসজিদের জামাত মজবুত না থাকলে দেখা যায় মশার হয় না, অনেক তালিম হইতেছে কিন্তু পরামর্শ সারা চলতেছে আমাদের কাছে খবর এগুলো আছে, তো দোস্ত পরামর্শ সারা তো তালিম চালানো যাবে না, মহিলার একতে মহিলার তালিম করে যায় এটা করা যাবে না, বা ভারী হলে একলাই মশারা করে, কোনো কোনো বাড়ি লেখালে ঘরেই মশারা করে, এই জন্য মশারা যা হয় খাতা মতো লেখে রাখা লাগবে, খাতা মধ্যে লিখে রাখার লাগবে যে পরামর্শের খাতা মধ্যে মশারার মধ্যে কী কী আমল কার কী আমল, এই জন্য দোস্ত যে এই ২ নম্বর শর্ত হলো মসজিদে জামাত মজবুত থাকা, ৩ নম্বর শর্ত হইল পর্দাওয়ালা মুনাসিব ঘর থাকা, পর্দাওয়ালা মুনাসিব ঘর, ওই ঘরের মহিলারা চাকরি করে ওই ব্যবসায় তালিম দেওয়া যায় না, জামাত মুরব্বীরা আগে জামাতও দিত না, মাস্টরের জামাতও আগে দিত না, যেই ঘরের মহিলারা চাকরি করে ওইখানে জামাতও দিত না, পরবর্তীতে জামাত দেওয়ার অনুমতি দিছে কিন্তু সাপ্তাহিক তালিমের অনুমতি নাই, আমাদের মুরব্বী চা যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে যে বাড়ির মহিলারা মেয়েরা এদের পর্দা করা সম্ভব না, পর্দা ছাড়া স্কুল কলেজ ভার্সিটি যারা পড়তেছে ওই তা ঘরেও তালিম দেবার মারা করে, এই জন্য পর্দাওয়ালা মোনাসেব একটা ঘর, ঘরওয়ালা চিল্লে দেয় নাই, মাস্তুরা চিল্লে দেয় নাই, মাস্তুরা ১০ দিন লাগে নাই, মাস্তুরা তো ৩ দিন লাগাইছে তাও চলবে, মাস্তুরা আমাদের ৩ দিন লাগাইছে ঘরওয়ালা আছে না, এই ঘর হইলেও বাড়িওয়ালা মুনাসেব বাসাও মুনাসেব
এলমাউল্লাহর সাথে মুনাসিব মনে করে, তাহলে এরকম ঘরেও তালিম সাপ্তাহিক তালিমে আবেদন করা যাবে। তাহলে আমাকে চেষ্টা করো না বাড়ানোর জন্যে, তিনটে শর্তই মেন। এরপরে সাথীরা একমত হওয়া লাগবে নাকি বার তালিমের যেটা বার চাইনি না বারটা হিসাব করে নেওয়া, যাতে স্কুল কলেজের মেয়েরা জুড়তে পারে। এখন তো শুক্র শনি বন্ধ, শনিবার বন্ধ আছে, সবাই যাতে জুড়তে পারে, বাজারের দিন না থাকে। আমাদের মুরব্বীরা বলেন যেদিন গাস্তের দিন, গাস্তের দিন ওই ওই দিন তালিমের দিন নিবার না করে, গাস্তের দিন তালিম নিবার না করে। এই কারণে সাপ্তাহে গাস্তের দিন পুরুষরা তো গাস্তে যাবে একটু আগে যার লাগে, আজানের আগে আগে যায়, মশারা করতে হয় না। আবার ওই দিন দেখা যায় বাচ্চা নিয়ে থাকার লাগতো, তার মহিলা বিবি সব তালিমে গেছে, উনি বাচ্চা নিয়ে রয়েছে, দেখা যায় ওনার গাস্তে নিয়ে টানা নেমে জায়গা। এই জন্য গাস্তের দিন তালিম নিবার না করে। আর এক মসজিদ মিলে না হলে দুই মসজিদ মিলে এই সাথীর সংখ্যাটা হলে হয়ে যাবে, করবো তো ইনশাল্লাহ। তালিম সংখ্যা বাড়ানোর ফিকির করুন, নাই কমু ছয়শো আমাদের ষোলো, তাহলে বাকি আছে কতটুকু? এই ফিকিরটা আমাদের সবারই করা লাগবে, এক দুজন ফিকির করলে তো কাম পারবে না। মহিলাদের মাথায় ফিকির থাকার লাগবে, আমাদের মা বোনরা ফিকির করবে কেমনে তালিম বাড়ানো যা, বাড়ানো যায় এটা। আর দোস্ত যেখানে তালিমের পয়েন্ট চালু আছে, বাড়িওয়ালা কারাগার আছে দেখি, যার বাসায় তালিম ঘরওয়ালা কারাগার আছে ষোলো জনের মধ্যে, এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশজন আছে, ঠিক আছে ইনশাল্লাহ। ঘরওয়ালা আছে ওই মহল্লার স্বাধীনতা তো আছে নাকি, যারা তালিম যে মহল্লার তালিম চালু আছে। সংক্ষেপ দুই চারটা কথা দোস্ত, সাপ্তাহে তালিমের উদ্দেশ্য হলো তিনটা। আমরা যে তালিম নিচ্ছি, যেমন ঘরের তালিমের একটা উদ্দেশ্য আছে, সাপ্তাহে তালিম যে নিচ্ছি আর উদ্দেশ্য কী, কেন সাপ্তাহে তালিম নিলাম? সাপ্তাহে তালিমের উদ্দেশ্য হলো তিনটা। এক নম্বর উদ্দেশ্য হলো যত মহিলা সাপ্তাহে তালিমে জুড়বে সবাই যেন ঘরে গিয়ে ঘরে তালিম চালু করে। সাপ্তাহে তালিমের উদ্দেশ্য হলো ঘরে তালিম চিন্তা করা। এখন আমরা হিসাব করে খুলু, আমি যখন সাপ্তাহে তালিম নিলাম আমাদের এই মহল্লায় ঘরের তালিম কয়টা ছিল, আমরা কিন্তু ফর্মে লিখছিলাম এই মহল্লায় ঘরের তালিম কয়টা। এখন সাপ্তাহে তালিম নেওয়ার পরে ঘরের তালিম কয়টা হয়েছে, এই যে দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর তালিম চলতেছে, ঘরের তালিম কয়টা বাড়লো কয়টা, যত মা বোন আছে সবাই ঘরের তালিম চালু করলো কিনা। যদি দেখা যায় আমরা যখন তালিম নিছি তখন ঘরের তালিম পাঁচটা ছিল, সাপ্তাহে তালিম চালু হওয়ার পরে এখন ষাট ঘরে পঞ্চাশ ঘরে ঘরের তালিম চালু হয়ে গেছে, তাহলে বুঝবো যে আমাদের সাপ্তাহে তালিম সার্থক হইতেছে। কারি সাহেব কটা তাহলে উদ্দেশ্য ইনশাল্লাহ, হ্যাঁ সাপ্তাহে তালিম উদ্দেশ্য এক নম্বর উদ্দেশ্যে কি, যারা ঘুমাইছে কি কয় মাথা নিচে দিয়ে করে ভালাইছে, ঘরের তালিম বাড়ানি। এক মা বোনদের মধ্যে কেউ ঘুমাইলে জাগাই দিন, দাঁড়াইলে হাতলে পানি খেলে ঘুম ছাড়ে যা, হাতলে ঘুম ছাড়ে দাঁড়াইলে ঘুম ছাড়ে, ঘরের তালিম বাড়ে, এই হলো সাপ্তাহে তালিমের উদ্দেশ্য। এটা দ্বিতীয় উদ্দেশ্য হলো জামাত সকলেই বের হওয়া। এই মহল্লা যত তিন দিন থেকে দশ দিন লাগানো বা তিন দিন থেকে তিন চলে যাওয়া পুরুষ সাথী আছে, এখন ষাট জন মহিলা তালিম আছে, পঞ্চাশ জন তালিম আছে, তিরিশ জন তালিম আছে, সবাই যদি আমি মাস্তরা তিন দিন জামাতে যাবো, তাহলে জামাত কয়টা হবে? এক পয়েন্ট থেকে একটা পয়েন্টেই তিরিশ চল্লিশ পঞ্চাশ জন মহিলা তালিম আসছে, সব মহিলা কথা আমি মাস্তরা জামাতে যাবো, তাহলে এক এক পয়েন্টে জামাত কত করে হবে? এই যে জামাত প্রত্যেক মাস্তরা যাতে তিন দিন দুই মাস পর পর তিন দিন সময় লাগা, এটাই হলো সাপ্তাহে তালিমের উদ্দেশ্য। যদি দেখা যায় এই পয়েন্টে যত মাবন সবাই দুই মাস পর পর সময় লাগাচ্ছে, সবাই দুই মাস পর সময় লাগাইতেছে, তাহলে বোঝা যাবে আমাদের তালিমের দ্বারা চাওয়াটা পুরো হয়ে গেল। ঘরের তালিম বাড়িয়ে গেছে, জামাত সবাই সময় লাগাইতেছে, দুই শর্ত দুইটা চাওয়া। তিন নম্বর চাওয়া হলো সাপ্তাহে তালিমের দ্বারা এলাকার মতো মদিনার মতো নবীর জামানায় মদিনা যেমন দিনী পরিবেশ ছিল, সাহাবিদের জামানায় ওরকম দিনী পরিবেশ এলাকার মধ্যে কায়েম হয়ে যায়। দেখুন কেমন ছিল, একটা বকরি মাথা সাতবারই ঘুরাইছে, ঘুরাইছে না সাতবারই ঘুরে যে পাঠাইছে তার কাছে আইছে, তার মানে গরিব কারা, গরিব কারা, তাহলে সাতবারই ঘুরাইছে। এরকম মদিনার মতো দিনী পরিবেশ যাতে এলাকার মধ্যে কায়েম হয়ে যায়, এইটা হলো তিনটা উদ্দেশ্য সাপ্তাহিক তালিম। যেহেতু যেখানে সাপ্তাহে তালিম হয় সেখানে কি মশওয়ারা হয়, মশওয়ারা এক দুই দিন আগে হওয়া, পরামর্শটা মসজিদে হবে, বাসাই না মসজিদে হবে, ওই মসজিদে যে মসজিদে তালিম দেওয়া হয়েছে এক দুই দিন আগে হবে। মশওয়ারা যার যার ফয়সালা, ওই যে গত সপ্তাহে লিখে রেখেছে খাতার মধ্যে, দেখে দেখে ফয়সালা করা, গত সপ্তাহে যার তালিম এবার তার ইস্তেকবাল দিলাম, আমার বদলাই বদলাই দেওয়া। একই ব্যক্তি প্রতি সারা বছর ছয় গুণ যার না হয়, আমার বদলাই বদলাই দেওয়া, যার ছয় নম্বর তার ইস্তেকবাল, যার তালিম তার ছয় গুণ, সবসময় আমল বদলাই দেওয়া দেখে দেখে। এভাবে তালিমের মোট সময় হলো দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা, কমপক্ষে দেড় ঘন্টা। যদি দেড় ঘন্টা তালিম চালাই তাহলে হবে পঁয়তাল্লিশ মিনিট কমপক্ষে কিতাবে তালিম হওয়া, আধা ঘন্টা ছয় গুণ পনেরো মিনিট তাশকিল, যদি দেড় ঘন্টা চালাই, শীতের দিন দেড় ঘন্টা করা যা, দেড় ঘন্টার কম যাতে না হয়, তালিম পঁয়তাল্লিশ মিনিটে কম না হয় আর দুই ঘন্টার বেশি না হয়। গরম দিন এলে দিন লম্বা দুই ঘন্টা করা যা, তাহলে দেড় ঘন্টার কম না দুই ঘন্টার বেশি না হয়।
এভাবে 45 মিনিট কিতাবি তালিম আধা ঘন্টা 6 ঘন্টা 15 মিনিট তাশকিল হওয়া যদি তালিমের আদব কেউ দেই যে মাঝে মাঝে তালিমের আদব দেই তাহলে তালিমের আদব শুরুতেই হওয়া এরপরে কিতাবি তালিম শুরু করা তারপরে 6 ঘন্টা তারপর তাশকিল ঠিক আছে অনেক মহিলারা দিবার চারা করলে তালিমের আদব শুরুতে দিলে মহিলা কম থাকে আমরা এটা জিজ্ঞেস করেছি কাকাল গিয়া বলছে না তারপরে শুরু দিয়ে দিবেন অবশ্য কম থাকলো তালিমের আদব দিলে শুরুতে দেওয়া এরপর দেখছো যে মশওয়ারা যা ফয়সালা হইতেছে কার কি আমল এখন এমন একজনের ফয়সালা করলাম যিনি যার পুরুষ মসজিদে আসে নাই তাহলে তার আমল ফয়সালা করলে ওই দিনই এক দুই দিন আগেই তার বাসায় গিয়া আসসালামু আলাইকুম ভাই বাসায় আছেন আবদুল্লাহ ভাইয়ের সাথে দেখা করে তাকে জানা দিয়ে আসা ভাবির একটু খবরটা পৌঁছান কালকে ওনার তালিমের পয়েন্টে ওনার ইস্তেকবাল আছে অথবা তালিম আছে অথবা ছয় গুণ আছে প্রত্যেক মা বোন একদিন দুই দিন আগেই যাতে খবর পায় আমার সপ্তাহে তালিমে কি আমলটা আছে এমন না হয় যে মহিলারা জানলো না তার কি আমল তালিম আসার পরে দেখতেছে হে আমার না সরে আমার পড়ছে এমন কি হয় কখনো যে মহিলারা তালিম আসার পরে টের পায় যে আমার ছয় গুণ পড়ছে এরকম হয় তাই নাকি আচ্ছা এখন আমরা ফোন দিয়ে অনেক সময় জানাই দিই ভাই আপনার হালে তালিম ওই বেড়ারা ফোন দেওয়ার কারণ বাদ বলে না কারণ অভিষেক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় থাকে যেন তার বাসায় যাওয়া ভাই ভাবিরে এখনই বলে দেন যে তার একটা আমল পড়ছে হ্যাঁ বলে না এই জন্যে বাসায় গিয়ে এই খবরটা পৌঁছাম করবো তো ইনশাল্লাহ কে কে নিয়ত করলাম ইনশাল্লাহ আচ্ছা এই কাজটা এক দুই দিন আগে যদি মহিলারা জানে কি আমল তাহলে প্রস্তুতি নিয়ে আসবে না ওই প্রিপারেশন নিয়ে উনি আসবে ইনশাল্লাহ এখন যার আমল ইস্তেকবাল যার উনি তালিম কয়টাই কথার কথা তালিম আড়াইটাই তাহলে ইস্তেকবাল তালিমের 15-20 মিনিট আগে আসবে 15-20 মিনিট আগে আসবে ইস্তেকবাল আল্লাহরা তালিম শুরু আড়াইটা তার 15-20 মিনিট আগে আসবে উনি গেটে দাঁড়াই যাবেন যত মা বোন আসতেছে আসসালামু আলাইকুম ভাবি আসছেন আমরা খুশি হয়ে গেছি সালাম সালাম আহলান সাহলান আগত মা বোন দেখে দেখে খুশির বাপ দেখুন এটা হলো সুন্নত কি দেখানো দাদু দাদা তো করা হবো না কোনটা আগত মা বোনদের দেখে খুশির ভাব দেখানো এটা হলো এই জন্য যত মা বোন আসতেছে তাকে দেখে খুশির ভাব দেখাবে আসসালামু আলাইকুম হাসাস সালাম দেয় মুসাফা করবে কাউকে কোনো কটো কথা বলবে না আপনি এই বাচ্চাটা নিয়ে আইসেন কে একটা বাচ্চা নিয়ে আইসে এই বাচ্চাটা তো মানুষেরই জাত না ওটা বলে মানুষের জাত না এই কথা কইলে কি কোনো মহিলার তালিমে আসবো হ্যাঁ হেই এত দুষ্ট বাচ্চা খারাপ বাচ্চা জীবন আর দেই নাই বাচ্চারা তো দুষ্টুমি করবেই সব বাচ্চাই না করলো বেশিরভাগ বাচ্চাই করে আর যেটা করেন ওটা বুড়া কইছে বাচ্চা না ওটা বুড়া ঠিক আছে তো বাচ্চা তো দুষ্টুমি করবেই মা বোনরা চেষ্টা করো বাচ্চা রাইখে আসার বাচ্চা রাইখে তালিমে আসবে তাতে এতমিনের সাথে তালিমে বসতে পারে কিন্তু বাচ্চা রাইখে আসার ব্যবস্থা না থাকে তাহলে বাচ্চা নিয়ে আসবে যার বাচ্চা সে সামলাবে বাচ্চা সামলার জন্য অন্য কারো জিম্মাদারি দেবে না তারা মজলিসের পিছন দিকে বসবে মজলিসের মাঝখানে না বসা সামনে না বসা মজবার পিছন দিকে বাচ্চা কান্না করলে প্রস্তাব করে বের হইতে পারে এখন ইস্তেকবাল আল্লাহ একজন তালিমে যখন আসতেছে কেউ পর্দা করে আসবে কেউ বা পর্দা ছাড়াও আসবে এখন সাপ্তাহিক তালিমে যারা আসবে সবাই শতভাগ পর্দা করে আসতে হবে এছাড়া আসন যাবো না এরকম শর্ত করা যাবে না এখানে নতুন আসবে পুরান আসবে সবাই আসবে সাপ্তাহিক তালিমে এরকম বলার বলা যাবে না হ্যাঁ আপনি পর্দা ছাড়া কেমনি আইলেন একটা মানুষের তো সরম লজ্জা থাকা দরকার নাকি এ আপনার তো কোনো সরম লজ্জাই নাই তালিম আইলেন তা বুরকা ছাড়া একথা বলা যাবে দোস্ত বুঝো জুম্মার দিন আমরা শুক্রবার জুম্মার দিন মসজিদে আমল হয় না দোস্ত এখন আমলের মধ্যে মসজিদে জুমা নামাজ পড়া রয়েছে ইমাম সাহেব গেটে খাড়ায় কইতাছে দাড়ি টুপি পাঞ্জাবি স্যার এটা লোক মসজিদে ঢুকবার পাবেন না দাঁড়িয়ে টুপি পাঞ্জাবি ছেড়ে একটা লোক মসজিদে ঢুকবার দেবো না ইমাম সাহেব যদি কয় বাংলাদেশের মসজিদের 80% সভাপতি আগে বাদ পড়বো সভাপতি তো দাঁড়িয়ে নাই বাংলাদেশের যতগুলি মসজিদ আছে 80% সভাপতিরই দাঁড়িয়ে নাই তাহলে সভাপতিতে আগে বাদ পড়বো এই কথা এই শর্তকে আমরা দিতে পারি আমাদের মসজিদে যে তালিমও দাঁড়িয়ে টুপি পাঞ্জাবি ছেড়ে একটা লোক বড় হবেন এরকম বলতে পারবো দাঁড়িয়ে না টুপি না পাঞ্জাবি না সেও তালিমে বসবে এরকম সপ্তাহে তালিমে সবাই আসবে পর্দা না করুক যেভাবে আস্তে আস্তে আস্তেলা হয়ে যাবে গা নতুন পুরাণ সবাই আসবে যারা তালিমে আসবে সাদা সিধায় পোশাক পরে আসা সাদা সিধায় এক জায়গায় বলছি তো আমি মহিলারা বুঝছে সাদা পোশাক পরে আসা তালিম শেষ করে যাইতেছে আর বলতে বলতে কাছে ওগো তালিমে না সাদা পোশাক পরে আবার কইল সাদা সিধা মানে কি সাদা পোশাক সাধারণ পোশাক
দামি দামি গহনা, দামি দামি পোশাক পরে যদি সাপ্তাহ তালিমে যান, তালিম আর কেউ শুনবো না, সবটি ওরে ঘিরে ধর, ভাবি গয়নাটা কই বানাইছেন, এই কাপড়টা কোনো কিনছেন, দেখা যাবো যে তালিমের তাছাড়া অন্যটা নেবার যাবো, ঠিক আছে আরেকটা নেবার যাবো, আল্লাহ আমাদের মাফ করেন। একসাথে তারা কইতেছে ভাই আমার আহলিয়া ঈদের আগে তালিমে গেছে, সপ্তাহে তালিমে গেছে, আয় হায়রা কইতেছে কি আমার এই থ্রি পিসটা কিনে দল লাগবো, ওই মহিলা এসে বলতেছে তার স্বামীরে, বলে রে কই শুনলা, বলে আমি তালিমে গেছিলাম আজকে ওইটি আলোচনা হইলো, কেনা কি মার্কেট করছে, এই বাইকগুলো আমার বইয়ের আমি পাঠাইলাম তালিমের মধ্যে আখেরত নিয়ে আসার, সে আরো দেখা দুনিয়ার জজ মানে বাড়িতে এলো, এই নাম কইতেছে এই ত্রিপিসটা দেওয়ার লাগবো, তাহলে এটা কি এলো সাপ্তাহিক তালিমের মজার আমলি মজমা, এখানে কোনো দুনিয়া আলো হবে না, এস্তেকবালে করবে গেটে, ভিতরে তালিম হবে, সয়গন হবে, তাশকিল হবে, যার যার বাড়িতে চলে গিয়ে যাবে, এখানে কোনো দুনিয়াবি আলোচনা, পারিবারিক আলোচনা, সাংসারিক আলোচনা, ব্যক্তিগত আলোচনা, তারপরে কার মেয়ে ঝগড়া হয়েছে, কাড্ডা বিয়ে হয় নাই, বন্যার পানি বাড়লো, নদীর পানি বাড়লো, কোনটার দাম কমলো, কোনটার দাম কমলো, সরকার কোন ক্ষমতা আইলো, কোনটা ক্ষমতা দেখে ছাড়লো, আছে না দেশের অবস্থা, কোনো অবস্থা এখানে আলোচনা নাই, কোনো আলোচনা নাই, শুধু সেফ ইস্তেকবাল হবে, তালিম হবে, সয়গন হবে, তাশকিল হবে, যার যার বাড়িতে চলে যাবে, অনেকে মেয়ে দেখবার যা, পাত্রী দেখবার যা তালিমের দিন, এটা মানা, এটা নিষেধ, এটাও করবো না, আল্লাহ আমাদের তৌফিক দেন। তো যাই তো বলতেছিলাম ইস্তেকবাল্লাহ কই থাকবে ঘেটে না, তাহলে 15-20 মিনিট আগে এসে দাঁড়াবে, আড়াইটা তালিম ইস্তেক, আড়াইটা বাজে গেছে গা, তালিম শুরু হয়ে গেছে গা, ইস্তেকবাল্লাহরা ইস্তেকবাল করেন আরও 15 মিনিট, তাহলে আগে 15-20 মিনিট, পরে 15-20 মিনিট, এই মিলে 30-40 মিনিট ইস্তেকবাল, এরপরে ইস্তেকবাল বাদ দেয়, উনি তালিমে জুড়ে যাবেন গা। এটুকু না বোঝার কারণে মহিলারা কী করে, ওই যে ঘেটে যে দাঁড়াইছে আড়াইটা বাজার 15 মিনিট আগে, এদিকে তালিম সার ছয় গুণ তাস কিলো ঘেটেই থাকে, জানে নাই তো যে তার ইস্তেকবাল কতক্ষণ, মনে করো ইস্তেকবাল বলতে তালিমে ওই শেষ পর্যন্তই আছে রাজার মতোই, তাই কি ইস্তেকবাল আর 15-20 মিনিট, তালিম শুরুর আগে 15-20 মিনিট, তালিম শুরু 15-20 মিনিট করবো ইনশাল্লাহ। আচ্ছা দোস্ত, জানি তালিম করবেন, এক হাদিসকে 3 বার পড়বে, ব্যাখ্যা করে বুঝাই দিবে না, উঁচু জায়গায় বসবে না, ফাজাইল এবং সাদাকা থেকেই তালিম করবে, যারা সময় লাগাইছে তাদের দিয়ে আমল পড়া করবে, যিনি ছয়গুণ বলতে পারেন, হজের মৌসুমে ফাজালে হজ, রমজান থেকে 15 শাবান থেকে ফাজালে রমজানের তালিম হবে, তালিমের সময় আপনাদের শহীদ সাহেবের কোনো তালিম কি সকালে চলে, সকাল 10টা থেকে 12টা, ইয়ে ডা আব্দুল সাত্তার মাস্টার, মলান আব্দুল সাত্তার সাহেবটা সকালে চলে না, আব্দুল সাত্তার মলান আব্দুল সাত্তার সাহেবের ডা চর শহীদ সাহেবের, ওটা সারা বছরই সকাল চলে, তার বিকেলে মহিলার জড়তে পারে না, এরকম হলে সারা বছর সকালে তালিম চালানো যাবে, আর যদি বিকেলে যারা মহিলা জোরে, তাহলে বিকেলে এমন সময় তালিম শুরু হবে জোহরের পরে আসর আজান দিলে মজমা শেষ হয়ে যায়, আসর আজানের পরে যেন কোনো মজমা না থাকে, যার যার বাড়ি থেকে আসরে নামাজ পড়বে, আর ওই যদি 11 মাস বিকেলে জানান যাবে, কিন্তু রমজান মাসটা সকালেই হবে, রমজান মাস বিকেলে হবে না, ছয়গুণ যিনি বলবেন আধা ঘন্টা 6 নম্বর বলতে পারে, তাকে জিম্মাদারি দেওয়া, 6 নম্বর বলার সময় দোস্ত 3টা জিনিস খেয়াল করে গলা, ও দাদু কটা জিনিস খেয়াল রাখতে হবে, 6 নম্বর বলার সময় 1, 6 নম্বরের মধ্যে কথা বলা, এদিক সেদিক কথা না বলা, 6 নম্বর বাইরে এদিক সেদিক কোনো কথা না বলা, 6 নম্বর মধ্যে কথা বলা, 2 নম্বর হইলো সহি কথা বলা, গলত কথা না বলা, শুনছি তাহকিক নাই, এই জন্য হায়াতুসাবা বেশি বেশি পড়ুন, হায়াতুসাবা বেশি বেশি পড়লে ফাজল আমল সাদাকাত বেশি বেশি পড়লে সহি কথাগুলি মজমায় বলতে পারুন, সহি কথা বলুন, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে 1 নম্বর কথা হইল 6 নম্বরের মধ্যে কথা বলে এদিক সাথে বলা যাবে না, 2 নম্বর হলো সহি কথা বলা, 3 নম্বর কথা ফজিলতের কথা, লাভের হাদিস বেশি শোনানো, লাভের হাদিস বেশি, 4 নম্বর বিষয় হইলো মাসলা মাসাইল আলোচনা করা যাবে না, মাসলা মাসাইল আলোচনা না করা, 6 নম্বর মধ্যে অবিবাহিত মেয়েদেরকে 6 নম্বর না দেওয়া, না দেওয়া, অবিবাহিত মেয়েদেরকে তালিম দেওয়া যাবে 6 নম্বর দেওয়া যাবে না, অবিবাহিত ছেলেদেরকে বয়ান পাঠানো যাবে না সপ্তাহে তালিমে, আর তালিমের মধ্যে সুর তুলে সন্ধ্যা করে না বলা, তাশকিল যখন হবে, তাশকিল হবে ছোটো ছোটো হালকা বানায়া, তাশকিল হবে ছোটো ছোটো হালকা বানায়া, তাশকিল হবে, তাশকিলের মধ্যে মহিলারা নাম লেখাবে, ফজিলত ছড়াবে, ঘরে তালিমে কি লাভ, আল্লাহর সাহেব গেলে কি লাভ, আল্লাহর সাহেব পুরুষকে পাঠালে কি লাভ, ওনার জায়গায় দেন, ঘুমাই গেছে গা, একটু দাঁড়াইলে ঘুম ছাড়বে, হাঁটলে দাঁড়াইলে ঘুম ছাড়বে, 6 মাস পরে একদিন না ঘুমাইলে কি স্বাস্থ্য খারাপ হয়ে যাবো গা, সুর 6 মাস পরে না, 6 মাস পরে একদিন না ঘুমাইলে কি স্বাস্থ্য খারাপ হবো, আরে একটু খারাপ হলে কি এলো নাকি ইনশাল্লাহ, এই জন্য না ঘুমানো নিয়ত করি। তাহলে কি বলতেছিলাম যে তাশকিল সুরে সুরে হালকা বানাই করবে, তাশকিলের সময় ফজিলত শোনাবে, ঘরে দিলাম লাভ কি, আল্লাহর কাছে গেলে লাভ কি, লাভ শুনে হেরে পুরুষকে আল্লাহর কাছে পাঠালে কি লাভ, তাশকিলের সময় নাম লেখাবে, জোর করে নাম লেখাবে না,
তাশকিলের সময় মহিলারা কথা দিবে না যে আমি আপনার সঙ্গে যাব আপনি আমার সঙ্গে যাবেন মহিলারা নিজের নিজের জামাত না বানানো তাশকিলের কাগজটা মসজিদে পাঠিয়ে দেওয়া ওই দিনই তাশকিলের কাগজ মসজিদে পাঠিয়ে দেওয়া এরকম কি হয় যে তাশকিলের কাগজ আমরা ওই দিনই মসজিদে নিয়ে আসি এরকম কোন কোন পয়েন্ট আছে দেখি কোন পয়েন্ট আছে তাশকিলের কাগজ মসজিদে নিয়ে আসি যদি তাশকিলের কাগজ মসজিদে না নিয়ে আসি তাহলে মহিলারা বুঝবো তাশকিল এটা ফাউকাম এক মহিলা মার্কাজে চিঠি লিখছে মার্কাজে চিঠি লিখছে বলে আমি আমার স্বামীর নাম দশ বার নাম লেখাইছি তালিমে দশ বার দশ দিন কিন্তু কেউ তো গাছতে আইলো না এরকম হয় কি যে নাম তো মহিলারা দেয় আমরা গাছতে যাই না এরকম হয় তাহলে মহিলা একদম মার্কাজে চিঠি লিখছে যে আমি দশ বার নাম লেখাইছি কিন্তু কেউ গাছতে আইলো না তাহলে দোস্ত নাম লেখায় লাভ কি এলো ওনার তাই গাছতে যাবো কি না কে কে যাবো মহিলারা যাবো না পুরুষে যাবো যা গাছতে যায় কী কামু ভাই ভাবি তালিমে যা নাম দিতে হয়েছে আপনার চিল্লায় জল লাগবো একথা বলা যাবে বলে ঠিক আছে বাড়িতে যাইতেছি লাঠিয়াটা হাতে নিয়ে এমন মাঠ দিয়ে শুরু করবো ভাই তুই কোন সাহসে তুই তালিমে যা আমার নাম দিতে হয়েছস তবলে গেল ধরছে আমারে একথা বলা যাবে না ভাইয়েরও তস্কির করে বোঝাম ভাই আপনি ভাষায় গিয়ে ভাবির সাথে পরামর্শ করেন ভাবি রাজি হলে তো যে দিয়ে পারেন ভাবি যে রাজি ভাইরা বলবো না মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করে ইনশাল্লাহ তস্কিল আসা যাওয়ার পথে মহিলার যখন তালিম আসে না ঘর থেকে সোজা তালিম আসবে তালিম সে সোজা নিজের ঘরে যাবে আসা যাওয়ার পথে ওই দিন কোনো প্রোগ্রাম করবে না যেমন বলে তালিমে তো যাইতেছি বলে ওই ভাবি অসুখ একটু দেখাম তালিম থেকে আসার সময় ভাবি অসুখ দেখাই রাও তালিমে তো যাইতেছি রে কাপড় বানাবার দিয়াম আছে না আমাদের মুরব্বীদের নিষেধ যেদিন তালিমে যাবে ঘর থেকে সোজা তালিম আসবে তালিম সে সোজা নিজের ঘরে যাবে আসা যাওয়ার পথে ওই দিন কোনো প্রোগ্রাম করবে না তালিমের দিন হাত খাওয়া দাওয়ার ব্যবস্থা না করা হাদিয়া লেনদেন না করা বেচা কেনা না করা তালিমের মজমাই এরপর দোস্ত যে বাড়িওয়ালা বাড়িতে না থাকলেও তালিম বন্ধ না রাখা অন্য সাথে চাবি দিয়ে যাবে ঘরের চাবি তালিম চালু রাখবে তালিমের দিন আমল বদলা বদলি না করা বলে তালিম তো ছয় নম্বর আমার ছিল বদলে আমনের দিলাম ছয় নম্বর আমার ছিল বদলে আমনের দিলাম এই যে মহিলার আমল বদলা বদলি করে এই অনুমতি তাদের নাই যার আমল সেই করবে বদলাইতে চাইলে পুরুষ কি জানে পুরুষরা মশারকের আমল বদলাবে মহিলারা নিজের কোনো আমল বদলাবদলি করতে পারবে না দোস্ত যে এরকমভাবে পুরুষ বাইরা যার যার বিবির কাছে কারগুজারি শুনবো মহিলারাও শোনাবে আজকে ইস্তেকবাল কারা করছে কেমনে করছে তালিম কারা করছে সাগুন কারা বলছে তাশকিল কী হয়েছে হালত না প্রত্যেক মা বোনের কাছে তার মা বোন পুরুষের কাছে কারগুজারি শোনাবে সপ্তাহে সপ্তাহে কারগুজারের মধ্যে কোনো ব্যবসিলই দেখা দিলে যে ব্যবসিল হইতেছে সে কাগজগুলো লিড নোট করবে যেদিন এক মাস পর বয়ন হবে না বয়নের মধ্যে ওই উসুলের বিষয়গুলি বলে দিবে যাতে উসুল প্রত্যেক বয়নের পরেই যাতে উসুলি কিছু কথা বলা হয় তালিমের উসুলগুলি তাহলে দেখা যাবে দশ পনেরো মিনিট উসুলি কথা বললে তালিমগুলি সহি তরিকে চলবে আর ঘরওয়ালা যিনি আছেন বাড়িওয়ালা তালিম চলাকালীন বাড়িতে না থাকা আমরা জানি স্বাক্ষর করিয়ে নিছে ঘরের তালিমের সময় বাড়িওয়ালা বাইরে থাকবো কিন্তু দেখা যায় তালিম চলাকালীন বাড়িওয়ালা বাড়িতে থাকতেছে পুরুষ ভাইরা বাড়িতে থাকবে না নয় বছর পর্যন্ত ছেলে সন্তান বাইরে থাকবে তারা ওই দিন বাড়িতে না থাকা তালিমের দিন কোনো প্রোগ্রাম না যেদিন তালিম শুক্রবার ওই দিন বিয়ের আয়োজন করছে আসেন এরকম আত্মীয় স্বজন দাওয়াত দিচ্ছে এরকম করা যাবে না তালিমের দিন বাদে অন্য দিন প্রোগ্রাম করা লাগবে তালিমের দিন অন্য কোনো প্রোগ্রাম ওই বাড়িতে না করা আগত মা বোনদের খেদমত না নেওয়া এমনও খবর আছে যার বাসায় তালিম বাড়িওয়ালারে আমলে জুড়ে না দেখছেন ঘুমাইতেছে জোরে আমল বাড়িওয়ালার আমলে জোরে যার বাসায় তালিম দেজা অনেক বাড়ি এলে নিজে আমলে জুড়ে না তাহলে অন্যরা ফায়দা নেয় না বলে যার বাসায় তালিম ওরাই জুড়ে না এই জন্য যার বাসায় তালিম ওনারা আগে আগে জুড়ে যাবেন ঘর বাড়ি গুছে আগে আগে জুড়ে যাবেন বাড়িওয়ালার কিন্তু কোরবানি আছে এক বাসা আল্লাহ কথা গেলে ভাই বলে শুক্রবার না দুই দিন পর পরে আয় পরে ওনার বাসায় শুক্রবার সাপ্তাহিক তালিম বাড়িওয়ালা কথা গেলে শুক্রবার না দুই দিন পর পরে আয় পরে তাহলে কিরম কোরবানি বাড়িওয়ালার এই জন্য আগত মা বোন যারা আছেন বাড়িওয়ালার কষ্ট হয় এমন কাজ করবে না বাড়িওয়ালা বোন খেয়াল করবে যে যত মা বোন আসতেছে তাদের দ্বারা কষ্ট পাইলে সবুর করবে বাচ্চারা প্রস্রাব পায়খানা করবে ঘরবাড়ি নষ্ট করবে থাল গ্লাস ভাঙে ফেলাবো এরপরে যার বাসায় ফল গাছ আছে পাকার আগে শেষ লেচু পাকার আগে লেচু শেষ ওই যে পোলামান তালিমে আছে আম পাকার আগে আম শেষ এ হাজার কানে মধ্যে সব মারে কত হই তোর মায়ে খায় পেটা থই নাই বাড়ি এলে ভাবি এক বাচ্চারা মাল মারলে সর তোর মায়ে খায় পেটা থই নাই কাঁচায় জাম দিয়ে খাইয়া লাইলি তুই কি কোন এই মামারা তালিমে আসবে আল্লাহ মাফ করেন উনি যে সবুর করলেন বাচ্চারা খাইলো এর বাচ্চারা আলেম হবে হাবেজ হবে দিনের দায়ী বনবে সব সব বাড়িওয়ালা পাই যাবো গা কত সব বাড়িওয়ালার হবে চিন্তা করা যায় এই বাচ্চা একদিন দিনদার হবে তবলিগালা হবে
কত মেহনত করে বাচ্চারা চিল্লা দেবে সব নাকি বাড়িওয়ালা পাবে সবের আশায় সবর করবে ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করে ইনশাল্লাহ বয়ান এক দেড় মাস পরপর হবে বয়ানের মশারা জারদার মসজিদেই হবে আগে তো হালকা ইউনিয়ন দিছিল এরমল জারদার মসজিদে বয়ানের মশারা হবে কখনো কখনো মসজিদে সামলাতে না পারলে হালকার মশারাই করা ইউনিয়ন হালকার মশারাই করা তখন বয়ান কে করবেন যিনি মাসরাতে সময় লাগাইছেন মাসরাতে সময় লাগাইছে এমন সাদি বয়ান করবে এমন বয়ানের নাজাকাত বুঝে বয়ানের মধ্যে কি কি বলা যাবে কি কি বলা যাবে না মাসরাতে বয়ানের মধ্যে দোস্ত একটা বিষয় খেয়াল করা ছয় নম্বরের কথা বলা লাভের কথা বেশি বলা সহি কথা বলা ঠিক আছে মাসলা মাসে বলা যারা না করা মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গের নাম নিয়ে উল্লেখ করে বয়ান না করা হাসির কথা কান্নার কথা লজ্জাজনক কথা বয়ানে না বলা এই বিষয়টি খেয়াল করে বয়ান করা আর বয়ানের মধ্যে এক একজন সাথে যা বয়ান করা যাবে না কমপক্ষে দুই চারজন উপস্থিত থেকে বয়ান করা অবিবাহিত ছেলেকে বয়ান দেওয়া যাবে না আর দোস্ত উপস্থিত বাড়ানোর জন্য সপ্তাহে তালিমে উপস্থিতি কমে যা উপস্থিতি বাড়ানোর জন্য যে কাজটা দুইটা কাজ এটা পুরুষ আর মহিলার পুরুষের কাম হলে যেদিন তালিম সকালবেলা আড়াই ঘন্টা মেহনত গাছতে যা আর যদি শুক্রবার তালিম হয় শুক্রবার সকালে তো সাদের মার্কাজে থাকে তাহলে বৃহস্পতিবার সকালবার আড়াই ঘন্টা মেহনতে গাছতে যাবে না যার বাড়িতে যাবে আজকে দশটা গাছতে গেলাম দশটা করে প্রতি সপ্তাহে যদি দশটা দশটা ঘরেও যায় বা বিশটা বিশটা ঘরেও যায় উপস্থিতি বেড়ে যাবে গা পুরুষ বাইরে ভাগ করে না আজকে এই দশ ঘরে যাম যা ডাক দিলাম আবদুল্লাহ ভাই বাসায় আছেন আসলো তাকে দিনই কথা বললাম বুঝাই বললাম ভাই কালকে শুক্রবার তালিম অথবা আজকে মঙ্গলবার এই বাসায় তালিম আপনার ঘরে মহিলা দুটি বলে আসেন তারা যেন আরে রেশম তালিমে যা তো ঠিক আছে যদি চলে আসে বলি গাছ তো হয় নাই সাথে সাথে বাসায় পাঠাই দিব ওই ভাই বাড়ির মধ্যে ঢুকে বলবে শুনছো আজকে আড়াইটায় তালিম অমুকের বাসায় তুমি যাইও আয়সা বলবে ভাই বলছি আমার আহলে তালিমে যাবে তো একটা গাছ তো হইলো এভাবে যদি দশটা করে প্রতি সপ্তাহে গাছ তো করি ইনশাল্লাহ বুঝতে পারবে কি না এরকম কি কোনো জায়গায় হয় যে প্রতি সপ্তাহে আমরা গাছ তোরা করি হয় নেত করতে পারি যে আনতে শুরু করলাম আর কোনো বোন যদি রাগ করে তালিমে আসে না ভাই কোনো বোন রাগ করে তালিমে আসে না বাড়িওয়ালা ভাবির সঙ্গে রাগ করছে এরা কথায় কষ্ট পাইছে বা কারো কথা কষ্ট পায় তালিমে আসে না তো ওই বাড়িওয়ালা ভাই যার বাসায় তালিম বাড়িওয়ালা ভাই আর ভাবি দুইজন ওই বাসায় যাবো ভাবি যা ভাবিরা ধরবো ভাই যা ভাইরা ধরবো কী জন্য আসেন না রাগ করছেন কে আল্লাহর সাথে মাফ করেন আবার আহেন আমাদের জামালপুরে পৌরসভার এক সাথী এন্তেকাল করছেন উনি তিন জেলার সাথে মজবুত সাথী ছিলেন মুরব্বীদের সাথে রাগ করে এই মুরব্বীদের একটা কথায় কষ্ট পাইছে মার কাছে মুরব্বীদের কথা কষ্ট হয় দীর্ঘদিন মার কাছে আসে নাই পরে আমাদের জামালপুরে অনেক সাথী যায় তাকে বোঝাইছে বারবার তর্কি দিয়েছে কাম তো আল্লাহর জন্য করবা সবাই আসে আল্লাহর জন্য আল্লাহর বিনিময় দিবে মুরব্বী দুজন তো করি না মুরব্বী আর সব দেব না শাস্তি দেওয়া হবে না আল্লাহ দেওয়ার মালিক বোঝাই আবার ওই সাথীকে তাবলিগে নিয়ে আসছিলেন মার কাছে জামালপুরের তো আনার পর ওই সাথী পরবর্তী এক সাল লাগাইছেন ওই সাথে সাল লাগাইছেন আমাদের আমার পাশের হালকায় আমাদের পাশের হালকায় ওনাদের বাড়ি তো এক সাল লাগাইছেন এরপরে তবলিগের কাম করতে করতে মারা গেছেন উনি তাহলে এই ভাইটা যে পরে সাল লাগাইলেন সব টাকারা পাবো যিনি তবলিগে জোরাইলেন আবার পাবেন না তো কোনো বোন যদি তালিমে না আসে আমরা যদি আবার নিয়ে আসি দেখবেন সে আবার কামের মধ্যে খারাপ হয়ে যাবে গা সব আমরা পাই যাবো গা নাকি ইনশাল্লাহ এই জন্যে কেউ না আসলে তাকে নিয়ে আসার ফিকিরটা করবো আল্লাহ তৌফিক দেন ইনশাল্লাহ মেয়েরা কয় কাজে লেগে থাকবে বলছিলাম তিনটা মধ্যে কয়টা বলছি ঘরে তালিম সপ্তাহে তালিম তিন নম্বর হলো তর্তিবের সাথে সময় লাগাম মাস্তরা জামাত দুই মাস পরপর দুই মাস পুরুষ জামাত তৃতীয় মাস্তরাতে কোনো কোনো সাথে খালি মাস্তরাতে যায় দুই মাস পরপর পুরুষ জামাতে যায় না দোস্ত এটাকে অসুখ বাড়বো বা ডাক্তারের পরামর্শ না খাইলে নাকি ইনশাল্লাহ এই জন্য দুই মাস পুরুষ জামাত তৃতীয় মাস মাস্তরা জামাত নেত করছি যারা ঘুমাইছে তারা কি কয়া দুই মাস পর্ব যদি তিন দিন যায় মা বন্ধন তারা কী হবে তো একজন মহিলা বছরে কয়বার তিন দিন লাগার পা এক এই এক বছর গত এক বছর মধ্যে দেখি তিন দিন চারবার হয়েছে কার কার দেখি মাস্তর তিন দিন চারবার তিন দিন তিনবার হয়েছে কার মাস্তর তিন দিন তিনবার দিই তিনবার তিনবার হয়েছে এক বছর মধ্যে তিনবার হয়েছে আছে এই দুইবার হয়েছে কার কার তিন দিন এক বছরের মধ্যে একবার হয়েছে কার কার ইয়া আল্লাহ একবারও হয় না এটাকে রাধি এ সঙ্গে বেশি দেখতেছি আল্লাহ যেখানে দুই মাস পর তিন দিন যাওয়ার কথা সেখানে একবারও হয় নাই বা কারো একবার তাহলে কি কাম বাড়বো না কমবো এটুকু নিয়ত করতে পারি যে আমরা প্রতি দুই মাস পর মাস্তরে তিন দিন পুরো জামা দুই মাস জামা দুইবার করা যাবে না ইনশাল্লাহ সামনে জোর আছে না আমাদের পাঁচ দিনের জোর কয় তারিখে ডিসেম্বরে এক দুই তিন চার এই জোরের আগে তিন দিন মাস্তরে জাম কারাগার দেখি জোরের আগে তিন দিন মহিলারা যাতে জোরের মেহনত করতে পারে নেত করে ভালাই আর কি বাচ্চা ছোট নাকি যারা হাত উঠায় না ছোট বাচ্চা থাকলে কয় যে বাচ্চা ছোট মাসরত নাই মাসরত জোগাড় করে দেন হ্যাঁ ইনশাল্লাহ
ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে দুই মাস পর বা তিন দিন, তিন দিনে জামাত যখন বের হয় সকাল ফজরের যে নামাজ এখন কয়টা, 5:30 বুঝি না, হেদায়েতের কথা শুরু হবে 7:30, দুই ঘন্টার মধ্যেই ফজরের দুই ঘন্টার মধ্যেই হেদায়েতের কথা শুরু হবে। এই তরতিবে কি আমাদের শৈশবের কোনো জামাত উঠতে পারছি যে আমরা ফজর আমার দুই ঘন্টার মধ্যে হেদায়েতের কথা শুরু করছি, এরকম কোনো জামাত আছে ভাই? হ্যাঁ করছিলেন একজন পাইলে, আর কেউ আছে এরকম যে আমাদের মাসুরা তিন দিন জামাত বেরোবে ফজর হেদায়েতের সাথে শুরু হবে ফজরের দুই ঘন্টার মধ্যে, এটা কি নিয়ত করতে পারি না? তাহলে যাওয়ার সময় যায় 10টা আমল ধরা যা 11টার মধ্যে পৌঁছে 10টা 11টায়, আসার সময় না হলে সাদরে যাইতে দেয় জোহর পৌঁছে দেয় প্রথম দিন, আসার সময় তো ফজর নসরে দৌড় দেয়, তিন দিন আর পড়া হয় না। এই জন্য ফজরের দুই ঘন্টার মধ্যে হেদায়েতের কথা, হেদায়েতের কথা এক দর ঘন্টা বিতফসিল হওয়া, বিতফসিল হওয়া, আর না হলে সাদরে জুড়তে জুড়তে 10টা 11টা বাজাই দিবে। হেদায়েতের কথা যে কবার যাওয়ার কে কি ভাই তাড়াতাড়ি করেন, তখন কি কয় এরম হয় নাকি? তাহলে তাড়াতাড়ি করেন। এক ব্যক্তি তাড়াতাড়ি মসজিদে নামাজ পড়তেছে, সমানে নামাজ আছে ভাই, এত তাড়াতাড়ি নামাজ পড়লেন যে বলে সোরাগারাত বাইক পড়ে আইসি, ইনু খালি রুকু আর সিজদা দিলাম, এখন তাড়াতাড়ি হেদায়েতের কথা কবার গেলে তো ওটি হবো, তাই হবো না? আল্লাহ মাফ করেন। এই জন্য আমরা শুরু করবো এই তিন দিনে জামাতে যাবে দোস্ত, তিন দিন হোক 10 দিন হোক চিল্লাই মাস্ত জামাতে পার্ট টাইম করা যায় না, ফুল টাইম সময় দিতে হবে, মাহরাম বদল করা যায় না, যার নাম লেখা আছে না ফর্মে, বলে বাপ যায় ফর্মে নাম লেখা, বাপ থাকতেছে 7 দিন পোলা যায় 3 দিন 10 দিন মিল করতেছে, অথবা 1 ঘন্টার জন্য বাইরে গেছে 1 ঘন্টা পোলারে থয়ে গেছে, এরকম করার সুযোগ নাই। যার নাম লেখা আছে ফর্মে উনি 3 দিন, উনি 10 দিন, উনি 40 দিন লাগাবে, ঠিক আছে ইনশাল্লাহ। মাহরাম বদল করা যায় না, বা জামাত থেকে পার্ট টাইম কি, এমনকি মসজিদে ইমামতি করতে যাবে মানে নামাজ জামাত থেকে জুমা পড়াইতে যাবে, আমরা ওটা কাকে জিজ্ঞেস করছি, উনি বললেন যে সকল আলেম মাস্তুর জামাত থেকে জুমা পড়াইতে যাবে তাকেও জামাত বন্দি করবেন না, পুরো 3 দিন ফারগে আসবে তাকে নেবেন। বললাম যে একটু সমস্যা হয় পরে, 3 দিন জামাতে গেছে একটু বিপদ, একটু ব্যবসার মধ্যে একটু চাকরির মধ্যে তার ব্যক্তিগত প্রয়োজন একটু বাইরে যাওয়ানি লাগতেছে, অল্প সময় যাবে আর আসবে, খুব বিপদ যাওয়ানি লাগবো, আছে না এরকম সমস্যা? সেক্ষেত্রে আমাদের মুরব্বীরা বলছে যদি বিপদে পড়ে যা মাস্তুর জামাত থেকে কিছু সময় যেন বাইরে যাওয়াই লাগে, তাহলে তার বিবি সহ একবারে বিদায় করে দিবেন, উনি পরে 3 দিন লাগাবো, পরে 10 দিন লাগাবো, সাথীরা ছাড়িয়ে দিবেন, উসুলকে ছাড়বেন না, কাকেল থেকেও বিদায় করে দেয়, ফেনি থেকে জামাতে সময় লাগে, চিল্লা মাস্তুরে চিল্লা আসছে ফেনি থেকে, মুরব্বী তাফা করে দেখলে হামেলা, মানে হামেলা তো 40 দিন যাইতে পারে না, বিদায় করে দিলেন গা, দেখেন ফেনি থেকে কাকড়ে আসার পরে এই চিন্তা করলো না, একটু আয়ে পড়ছে জরুর জাক্যা আয়ে পড়ছে, এরম চিন্তা নাই, আয়েসে বললেও বিদায় যদি উসুল তরতিবে না থাকে, কারণ মাসরার সাপেকে উসুলগুলি বানানো হয়েছে, সাথীরা কয় কি উসুল কি কোরআন হাদিস, উসুল কি কোরআন হাদিস, এরা দুটো নামাল লিখিয়ে এলো, এগুলি কয় কিন্তু এরা দুটো নামাল লিখিয়ে ফরজ ওয়াজিব কিছু, আরে জাম বড় থেকে বড় মুরব্বীরা এগুলি কয় হালা, এর কোরআন হাদিস এর ফরজ ওয়াজিব, তা আমি আবার ওটাও নোট করি, যেটাই শুনি এটা নোট করে কাকরাইল যাই, শুনে আই আবার এইটাও নিয়ে গেছিলাম, একবার গেলাম যাই বললাম কাকরাইল এক সুরার জিজ্ঞেস করলাম, উনি মাস্তরদের মেহনত করেন, বললাম যে এই কথা সাথীরা বলে, আমার বলে কোনটা কোরআন হাদিস না বলেন, অনেক কিছু তো কোরআন হাদিস আছেই, পর্দার সাথে জাল লাগবো, স্বামী থাকতে হবো, এগুলি মানে এটা তো আছেই, কিন্তু 3 দিন 3 বার লাগাই 10 দিন জাল লাগবো, 10 দিন লাগানোর পরে চিল্লা জাল লাগবে, ঠিক হাদিস আছে, তারপরে বাচ্চার সঙ্গে নান যাবো না, এটা কোন হাদিস আছে, এগুলো তো কোরআন হাদিসে নাই। তখন উনি আমার সুন্দর জবাব দিচ্ছিলেন, ভাই এটা মশওয়ারার ফাইসালা, এটা মশওয়ারার, আর মশওয়ারার কথা কোরআনও আছে হাদিসও আছে, আল্লাহ কোরআনে কইছে মশওয়ারা করার কথা, নবীর হাদিসের মধ্যে কি আছে, আর এই কোরআন হাদিস মাই নেই তো মশওয়ারা হয়েছে নাকি অমান্য করে, এই কোরআন হাদিস মাই নেই মশওয়ারা এটি ফাইসালা হয়েছে, সুতরাং এটি মান যে মানবে সে তো কোরআন হাদিসই মানলো, মশওয়ারার ফাইসালা যে মানলো সে কি মানলো, কোরআন হাদিসই সে মানলো, কারণ মশওয়ারার সাবিকই এটা ফাইসালা হয়েছে, আর মশওয়ারার কথা কোরআন হাদিসে আছে। এই জন্য দোস্ত অবিবাহিত মেয়ে এক জামাতে সর্বোচ্চ 2 জন যেতে পারে, বা অতিরিক্ত 2 জন এক জামাতে, এক জামাতে 2 জন, অবিবাহিত মেয়ে এক জামাতে 2 জন যেতে পারে, অবিবাহিত ছেলেও এক জামাতে 2 জন যেতে পারে, অবিবাহিত পুরুষ এক জামাতে 2 জন বেশি না হওয়া, কোন পুরুষটা যাবে মাকে নিয়ে, মাকে নিয়ে যাতে দাদিকে নেয় নানিকে নেয় ফুফু নিয়ে মাস্তুরা জামাতে যাবে, কোন ছেলেটা যে ছেলে বয়স এরকম হয়েছে 15, 16, 18, 20 বছর হয়েছে যে মশওয়ারার মধ্যে খেয়াল দিতে পারে, খেলাধুলার মেজাজ নাই, মাকে সামলাইতে পারে, যাকে নিয়েছে তাকে সামলাইতে পারে, এখন আর মেয়েটা 8-10 বছরের ছেলে গেছে মায়ের নিয়ে মাস্তর জামাতে গেছে, টাকা থাকে মায়ের কাছে, যে প্রতিদিন টাকা ওঠেন টাকার কাছে থাকে, মায়ের মশারা টাকা ওঠার লাগবো, ওই 10 বছরের পোলা
দশ বারো বছর বললা দূর মারা করলাম ভাই যে আম্মার টেহা নিয়ে গিয়া বাসায় যাই যে আম্মার কাছে টেকা আনছে আম্মা জিজ্ঞেস করে তুমি খাইছো আব্বা সকালে নাস্তার মতো খাইছো এই যে যে হইলো এই বাচ্চা কি মাকে সামলাইলো না মা এই বাচ্চারে সামলাই যাচ্ছে যে মা এই বাচ্চারে সামলাল লাগে ওটা তো জান যাবো না যে এরকম ছেলে এতটুকু বড় হয়েছে পনেরো ষোলো বিশ বছর হয়েছে ভালো হয়েছে মাকে সামলাইতে পারে এমন হয়েছে মাস্টরে খেয়াল দিতে পারে খেলাধুলার মেজাজ নাই সে এরকম মাস্টরে যেতে পারে এক জামাতে দুইজন মেয়েদের কোন মেয়ে মাস্টরে জামাতে যাবে যে মেয়ের বয়স দশ বছর পার হয়েছে দেড় বছর পার হয়েছে খেলাধুলার মেজাজ নাই এমনকি পর্দার বুঝাছে এই যে একটা হঠাৎ এক জামাতে মাস্টরা বাচ্চা নিয়ে আইবস আমাকে না জানাই দশ দিনের জামাত এক থানা থেকে বাচ্চা নিয়ে আইছে যে একসাথে গেছে বয়ান করবে আর ওটা আমার শোনা গেলো বয়ানের সময় বাচ্চারাই নাই পড়ছে পুরুষদের সামনে আইছে বুঝে না তো পর্দার তোর বুঝ নাই যে মেয়েটা পর্দার বুঝ নাই বয়ান করলে সামনে আইবে খেলবার জায়গায় বাইরে ওটা নেই কুৎকুৎ খেলতে বাইরে যায় ওই মেয়ে তো দশ বছর পার হইলো নিয়ে যাবো না কমপক্ষে দশ বছর পার হয়েছে হাত মোজা পা মোজা পূর্ণ নেকাবলা পুরকা খেলাধুলা মেজাজ নাই পর্দার বুঝাছে এরকম অবিবাহিত মেয়ে এক জামাতে সর্বোচ্চ দুজন যেতে পারে একাউন্ট দুজন নিতে পারে যে আমার বিবি নিলাম আমি দুই মেয়েও নিব নেওয়া যাবে অন্য কেউ আর ডাবল নিতে পারবে না ঠিক আছে ভাই ইনশাল্লাহ এরকমভাবে মাস্টরে জামাতে দশ দিনের ক্ষেত্রেও খেয়াল রাখা যে দশ দিনের ক্ষেত্রে পুরুষের শর্ত হলো তিনটা পুরুষ কমপক্ষে এক চিলা দিছে বিবাহিত হয়েছে মুখে দাঁড়িয়ে আছে মাস্তুরদের শর্ত হলো মাস্তুর তিন দিন তিনবার লাগাইছে বিয়ের ছয় মাস পরে দশ দিন যাওয়া লাগে আর হামেলা থাকলে চার থেকে ছয় মাসের মধ্যে যাওয়া লাগে ঠিক আছে ইনশাল্লাহ আর চল্লিশ দিন যাওয়ার জন্য পুরুষের শর্ত হলো পুরুষ তিন চিল্লার সাথে লাগবে মাস্তুরাত কমপক্ষে দশ দিন লাগাইছে দশ দিন লাগানোর পরে যখন তখন চিল্লা যাওয়া যা তিন দিন তিনবার লাগানোর পরে যখন তখন দশ দিন জাগা যা দুই মাস পর অপেক্ষা করা লাগে না দশ দিন লাগার পর যখন তখন মাস্তুরা চিল্লা যাওয়া যাবে চিল্লা মাস্তুরা চিল্লা আসছে মাস্তুরা চিল্লার পরে নেশাব দিবে দশ দিন নেশাব এক বছর পরে যাওয়া লাগবে বছরও দশ দিন হলে নেশাব আচ্ছা এক বছর মতো দশ দিন লাগাইছে কারা কারা দেখি এই মজমাই এক বছর মতো দশ দিন হয়েছে মাশাল্লাহ বাকিরা কি নেত করছে ইনশাল্লাহ মাশাল্লাহ অনেক বেশ কিছু সাথে তো তৈরি হয়েছে দেখা যায় সময় লাগাইছে আমরা প্রতি বছর দশ দিন এটা কিন্তু নেশাব আর কাকরালের তর্তিবে কিন্তু শৈশবের সাথে অনেক দিন ধরে যায় না যায় কাকরালের তর্তিবে এবার সাতজন গেছিলো সাতজোড়া তাহলে আমাদের কাকরালের তর্তিব সেপ্টি দিছে অক্টোবর মাস হয়তো বা আগামী অক্টোবরই হবে তার আগেও যদি কোনো সাথে যাইতে চা কাকরালে যোগাযোগ করলে জায়গা খালি থাকলে নেয়া তর্তিবে যার যোগ্যতা হইল দোস্ত যে পুরুষ তিন জেলের সাথে হওয়া বয়স তিরিশের বেশি হওয়া তিরিশও কম হওয়া যায় না আর বৃদ্ধ মাজুর বয়স্ক এদেরকে তর্তিবে না যাওয়া কারণ খেদমত করা লাগে এই জন্য খেদমতের মেজাজ আছে বেশি বয়স বৃদ্ধ পুরুষ বা মহিলা এরকম না যাওয়া আল্লাহ আমাদের তৌফিক দেন ইনশাআল্লাহ এই জন্য তর্তিবে আরও নিয়ত রাখবো নাকি ইনশাল্লাহ আর কার কার ঘরে মাস্তর জামাত যায় দেখি মাস্তর জামাত যায় কার কার ঘরে ঘর কয়টা দিক গুনতাছি ভাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দ পনেরো ষোলো আপনি হাঁটেছেন ষোলো জন তাহলে এখন তো প্রায় পঞ্চাশ জন সাথে আসি তা আর কি নিয়ত করলাম জীবনে মাস্তর জামাত নেব না নাকি আচ্ছা ছয় মাসের মধ্যে জামাত নেবে কারা কারা দেখি নতুন যারা জামাত যায় নাই জামাত আমার বাসায় যায় নাই ছয় মাসের মধ্যে নিমু দেখি ইয়াল্লা মাত্র চারজন আর ডেকে নেত করে নেত করে জানেন ইনশাল্লাহ জামাত নিলে রাগ করবো বাসায় সবাই যারা হিজরত করে তাদেরকে বলে মহাজের যারা জামাত জায়গা দেয় তাদেরকে বলে আনসার বাড়িঘর সাইড়ে দিছে ভাই মসজিদে থাকে আনসার কেমন আনসার আনসারদের জন্য নবীর দোয়া আছে আল্লাহ নবী দোয়া করেছেন হায় আল্লাহ আপনি আনসারদের মাফ করে দেন তাদের সন্তানকে মাফ করেন তাদের সন্তানের সন্তানকেও মাফ করে দেন তিন বংশের দোয়া পামু আল্লাহ আনসার হইলে কি নবীর দোয়া চাই না নবীর দোয়ার চেয়ে বড় দোয়ার কার আছে মানুষের মধ্যে তো নবীর দোয়া পামু আর জামাত গেলে তিন দিন যত আমল হবে সব আমলে নিয়ে কি বাড়িওয়ালা পাবে যত মামন তালিম শুনবে যে আমল করতেছে ওই নেকিও বাড়িওয়ালার পাবে জামাতের নেকিও বাড়িওয়ালার পাবে বাড়িওয়ালা তো অগণিত নেকির ভাণ্ডার খুলে দেয় যারা ঘরে জামাত নেয় যত মামন তালিম শুনতে আসবে সব নেকি বাড়িওয়ালারই পাই যাবে এই জন্য এত বড় নেকি কামাই করা কি সারি দেবো আচ্ছা ঘরে জামাত নেওয়ার জন্য কি বিল্ডিং করা লাগবে নাকি করে ঘর হলে জামাত যেতে পারে যদি পর্দা থাকে মেন শর্ত হলো চারদিকে বেড়া আর দোস্ত দুইটা কমপক্ষে দুইটা রুম যেটা বয়নের আড়া রুম মহিলার এক রুম থাকবে ঘরের মধ্যে যেখানে ফার্নিচার কম যে ঘরে ফার্নিচার কম দুনিয়াবি আসবাব কম কষ্ট বেশি ওইখানে জামাত গেলে ফায়দা বেশি হয় ওই ঘরে মহিলাদের জামাত গেলে মস্তরা কোরবানি হয় যেই ঘরে দুনিয়ার হাই রে ফার্নিচার ওই ঘরে মহিলা গেলে মহিলার দুনিয়ার মহব্বত নেই বাড়িতে ফিরে এই জন্য সাদে সাথে ঘর হওয়া ভালো যেখানে দুনিয়াবি ফার্নিচার কম আসবাব কম এরকম হওয়া ভালো বয়ানে চলাকালীন যে যেই রুমে বয়ান হইতেছে
মহিলারা বাড়ির মধ্যে ঢুকবে আলাদা রাস্তা, আলাদা যেন রাস্তা থাকে এটা। আর দোস্ত একটা বাথরুম কাছে হওয়া দরকার, একটা বাথরুম কাছে হওয়া দরকার। এই যে একটা বাথরুম রাত্রেবেলা মা বোনরা বের হয় যে সমস্যা হয়, যেমন সমস্যা হয়ে গেছে, এই জন্য ইনশাল্লাহ একটা বাথরুম কাছে থাকা, আরেকটা দূরে থাকা, দুইটা তিনটা বাথরুম লাগে। ঠিক আছে, যে যেখানে ইয়ের মধ্যে ইয়ার মানে মোটর নাই, মেশিন নাই, টিউবওয়েল, সেখানে টিউবওয়েল পাড়টা আলাদা থাকা, গোসলখানা আলাদা হওয়া, প্রস্রাবখানা পায়খানা আলাদা আলাদা হলে সুবিধা। নাহলে টিউবওয়েল পাড় ঘিরে গোসলখানা বানাইছে, একজন গোসল করতেছে, অন্যজন আর পানি আনতে পারে না, খেদমন্ত্রের পানি আনতে, ওজোর পানিও আনতে পারে না। এই জন্য টিউবওয়েল পাড় ফ্রি রাখা, গোসলখানা আলাদা রাখা। ঠিক আছে না, টয়লেট আলাদা আলাদা থাকলে যার যেটা সুবিধা সেখানে ব্যবহার করতেছে, সমস্যা হয় না আর। ঠিক আছে ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ, জামাতে নিয়ে রাখি। আর ভাই যারা জামাতে, যারা নতুন নতুন ঘরে, দেখি এক বছর মধ্যে যারা জামাতে গেছে তিন দিন, নতুন ঘরে যে ঘরে মাস্তুলা জামাত যায় নাই এরকম ঘরে কেউ আসে গেছিলাম? হ্যাঁ, আপনি গেছিলেন? হ্যাঁ, প্রশ্ন বলছি যে যে বাসায় কোনো দিন জামাত যায় নাই, যে মহল্লায় জামাত যায় নাই, নতুন ঘরে এটা কাম বারুক, এই জন্য ওই এলাকায় জামাতে গেছে মাস্তুরাত, কে কে আছে এরকম গেছিলেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, এইটা আমরা নিয়ত করি সবসময় জনে তিন দিন জামুক, কোন বাসায় জামুক, যে বাসায় জামাত যায় নাই, যে এলাকায় জামাত যায় নাই ওই এলাকায় কাজ করবো। একবার ভাইরা তো চড়েও গেছিলেন, চড়েও গেছিলেন, চড়ে গেলে দুর্গম এলাকায় কিন্তু মহিলার বেশি জোরে, আরাম মসরত বেশি জোরে, ফায়দা বেশি হয়। এই যে নতুন নতুন এলাকায় চলা সবর করুন, করবো তো ইনশাল্লাহ। আর দোস্ত যারা খানা এই ঘরওয়ালা যারা আছেন, ঘরওয়ালাকে আমরা আমলে জোরাবো, খেদমত আমরা জামাতের সাথেরাই করবে। জামাত কেন না নিতে চায় না, ওই যে ঘরওয়ালারা কষ্ট করতে করতে অস্থির পেরে যায়, এই জন্য জামাতের সাথেরাই খেদমত করে ঘরওয়ালাকে আমলে জোরাবে। একটা কাজ করাম, আর ঘরওয়ালার খরচ যাতে বেশি বাইরে না যায় এই জন্য জামাতের সাথে খেয়াল করা। ঘরওয়ালার যদি প্রাপ্তবয়স্ক পাঁচজন থাকে, তা তাদের রান্না আলাদা হওয়া, জামাতের রান্না আলাদা হওয়া, এটাই ভালো হয়। আর যদি একসাথে খানা খায়, ঘরওয়ালার কাছ থেকে মশলা সবাই টাকা উঠালে কম নেওয়া, আমরা জোড়া দুই তিনশো উঠাই দিয়েছি, উনি জোড়া পঞ্চাশ টাকা নেব, টাকা কম নেওয়া, এরকম টাকা কম নেব, এক দুইবেলা তো ঘরওয়ালদের মেহমানদারি করবো। আর যে এলাকায় মেহমানদারি হয়, ঘরওয়ালার কাছ থেকে একবেলা বেশি তো দাওয়াত কবুল না করা, ঘরওয়ালা বাদেও যদি অন্য এলাকায় অন্য সাথে মেহমানদারি করে সেখানেও খেয়াল করা, আমি সব একা দাওয়াত কবুল না করা, সাথীদের সাথে মশারাকা দাওয়াত কবুল করা, মহিলারাও দাওয়াত বা হাত দিয়া কবুল না করা, যার দাওয়াত সে নিজে এসে দিলে কবুল করা। ঠিক আছে, যাব খানা যখন দেয় সময়টা বলে দেওয়া, সকালে খানা আটটার সময় দেওয়া লাগবে, দুপুরেটা সাড়ে বারোটায়, জোহরের আগে খানা খায় নিয়ে নেওয়া, নাহলে দিন ছুটে আরও আরও জোহর পরে খানা খেলে তো আমল করা যাবে না, মাগরিবের পরে রাত্রে খানাটা নেওয়া, এগুলি দুস্থগুলি খেয়াল রাখা চলা। আর ঘর বাড়ি পরিষ্কার রাখা, যারা জামাত যায় ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ঘর বাড়ি অপরিষ্কার রেখে দিলে বাড়ির আলাদা যেন পরবর্তী কষ্টকর হয়ে যা, এগুলো জামাত আর নিতে চায় না। ঠিক আছে ইনশাল্লাহ, আমরা চেষ্টা করবো নতুন নতুন ঘরে যাবো, আর যারা জামাত নেই নাই নেবো, আর যারা জামাত নেই প্রতি মাসে একবার করে জামাত নেবো, এরকম আর নিয়ত করে। ঠিক আছে ইনশাল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দান করে। এখন আমরা ইউনিয়ন হালকা আলাদা বলবো, বৈশ্য পুরুষ বাইরা তশকিল হবে, ঘরে কে জামাত নেবো তশকিল। আর হইল আগামী ছয় মাসের মধ্যে সপ্তাহে দিলেন বারামু, বারানোর জন্য একটা ফরম আছে, মসজিদের নাম আর চারজন সাথীর নাম, এই দুইটা ঘরই পূরণ করবো, অন্য ঘর পূরণ করার দরকার নেই। মসজিদের নাম, চারজন সাথীর নাম, এটা পুরুষ ভাইরা ছয় মাসের মধ্যে সপ্তাহে তিন পয়েন্ট বারবার আজায়াম করবো, আর কাকেলের তরতিব যদি কেউ রাজি থাকে সেটাও লিখবো। আর মহিলাদের তশকিল দুইটাই, কাকেল তরতিব, তারপর হইল এই ঘরে জামাত নেওয়া, করে জামাত নাও। ঠিক আছে, আরেকটা ফরম মুরব্বীরে দেয়, সেটা হলো ভাষা জানলে ওলা, মহিলাদের মধ্যে বাংলা ছাড়া ইংরেজি আরবি উর্দু কোনো মহিলা জানা থাকলে ওইটুকু তথ্যটা দরকার পড়ে, ভাষা জানলে মহিলা লাগে। এই যে আমাদের ইন্ডিয়ান জামাত থাকি গেল মাস্তুরা জামাত, দেখা ভাষা জানলা না থাকলে মহিলারা চলা কষ্ট, মুতাজিম ছাড়াই দিয়ে দিয়েছিলেন। এই জন্য মহিলাদের ঘরে ভাষা শেখানো, উর্দু ইংরেজি আরবি শেখানো। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ ইউনিয়ন আলাদা বসি, হালকা আলাদা বসি ইনশাল্লাহ। মা বন্যা ইনশাল্লাহ তশকিল করি, তশকিল হবে, কে কে ঘরে জামাত নেব, প্রত্যেকেই নিয়ত করি ঘরে জামাত নেওয়ার, আর কাকে তর্তিবার নিয়ত করি ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ, আমরা তশকিল্লা খুব তাড়াতাড়ি শেষ করবো ইনশাল্লাহ, এরপর দেওয়া হয়ে যাবে।